আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আমরা ক্লাসে ইংরেজি ক্লাস নিয়ে যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন কে কে আছেন আমাদের সাথে রাজিয়া রশিদ হাই ম্যাম থ্যাংক ইউ সো মাচ রাজিয়া রশিদ অ্যাডভোকেট নিলাফারি ইয়াসমিন হাই টিচার এমডি समीर হাই ম্যাম আচ্ছা আপনারা জা আলিফা হাই ম্যাম আলিফা কেমন আছেন আপনারা যারা আপনাদের মায়েদের বাবাদের আইডি থেকে জয়েন করছেন আপনারা কাইন্ডলি আপনাদের নামটা একটু জানাবেন আর হচ্ছে যারা এখন আমাদের সাথে জয়েন করেছেন আপনারা আমাদের লাইফটি শেয়ার করে দিতে পারেন আপনাদের যে কোনো গ্রুপে আপনাদের বন্ধুদের সাথে যেন সবাই মিলে একসাথে ক্লাস করতে পারি সো স্ক্রিনের বাম পাশে যে একটা শেয়ার বাটন আছে আপনারা যদি মোবাইল থেকে দেখে থাকেন তাহলে সেই শেয়ার বাটনটাতে প্রেস করে দিবেন তাহলে অনেক অনেক স্টুডেন্ট অনেক অনেক মানুষজন একসাথে আমরা আজকে ক্লাসটা করতে পারবো আ আমাদের সাথে আছে নাজিব আছেন কাউসার আছেন নাজিব আছেন টাঙ্গাইল থেকে মিথিলা আছেন আমাদের সাথে আমাকে নাজিব জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি নাজিব তারপর সামির আছে আমাদের সাথে মাহিরা আছেন হ্যাঁ মাহিরা আমার রেগুলার স্টুডেন্ট প্রত্যেক থাকেন আলিফাও থাকেন অন্বেষা চলে এসেছে সামির আমাকে জানিয়েছে আমার ক্লাস ভালো লাগে সামির তো আপনাদের কাছে আমি প্রথমেই দুঃখিত দুঃখ প্রকাশ করে নিচ্ছি কারণ আমরা গত সোমবারে ক্লাসটাতে আসলে একটু যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারিনি আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল সেটার জন্য আমি খুবই সরি বাট কোন সমস্যা নেই আজকে আমরা সেই ক্ষতি পুষিয়ে দিব ইনশাল্লাহ আর মেকআপ ক্লাস তো থাকছেই না কোনো কিছুই সো আই হোপ আমরা ভালোভাবে পড়ে নিতে পারবো সবকিছু আচ্ছা নাজিব আছেন হচ্ছে লাইট হাউস ল্যাবস লটরি স্কুল কলেজ থেকে থ্যাংক ইউ সো মাচ আপনার স্কুলের নাম জানানোর জন্য আচ্ছা তাহলে যেহেতু অনেকেই জয়েন করে ফেলেছেন আমরা সময় নষ্ট না করে চলে যাব আমাদের মূল সবাই জানেন না তাদের জন্য আমার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছি আমি সানজিদাহ টি চিটের ইংরেজি শিক্ষক আর কর্মরত আছি টিচ ফর বাংলাদেশ নামের একটি এনজিওতে ফেলো হিসেবে সেই ফেলোশিপের অংশ হিসেবে আমি চট্টগ্রামের পাঁচলাই স্থানার পাঁচলাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন ফেলো শিক্ষক হিসেবে কাজ করছি করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে যখন টিচিট আর বাঙালি ফোর জি ভাবলো যে আসলে আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের কিছু করা উচিত আমাদের স্টুডেন্টদের যে এতদিন স্কুল বন্ধ আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেটাতে যেন স্টুডেন্টদের কোনো ক্ষতি না হয় সেজন্য এত সুন্দর একটা লাইভ স্কুল লাইভ ক্লাস আপনাদের জন্য নিয়ে এসেছে টিচ ইট আর বাংলা একসাথে মিলে সো ওই ক্লাসে আমি আপনাদের সাথে আছি আর আপনারা আছেন আমার সাথে আশা করছি আমার ক্লাস আপনাদের ভালো লাগবে আচ্ছা গৌরব আছেন আমাদের সাথে থাকুন আপনারা আমার সাথেই আশা করছি আমরা আজকে অনেক কিছু শিখতে পারবো সো আমার পরিচয় হয়ে গেল আপনাদের পরিচয় তো আপনারা দিচ্ছেন আমি তো আপনারা জানেন আমি দেখে নেই সবসময় আপনাদের পরিচয়গুলো আপনাদের কমেন্ট গুলো আরেকটা ইনফরমেশন আমার গত ক্লাসের হোমওয়ার্ক আমি কিন্তু ইতোমধ্যেই টি চিট লাইভ গ্রুপে দিয়ে দিয়েছি উত্তরটি যারা পেয়েছেন মিলিয়ে নিয়ে নিবেন এবং যারা জানতেন না এখন টি চিট লাইভ গ্রুপে অ্যাড হয়ে আপনারা সেই উত্তরগুলো নিয়ে নিতে পারবেন সুতরাং টিজিট লাইফ গ্রুপটাতে যুক্ত হওয়া কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ওখানে আপনারা সব ধরনের ইনফরমেশন পাবেন আর যারা মাত্র জয়েন করলেন তাদের সবাইকে আবারও ওয়েলকাম আমার আজকে ইংরেজি ক্লাসে সো আমরা আজকে কি পড়বো ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ এর ইউনিট থ্রি ইউনিট থ্রি লেসন ওয়ান থেকে টু আমরা গত ক্লাসে পড়েছিলাম আজকে আমরা লেসন থ্রি থেকে সিক্স পড়বো যেটা হচ্ছে সৈকত ফ্যামিলি তো কি কি শিখবো গত ক্লাসেও তো সৈকত ফ্যামিলি আমরা পড়েছি আজকে আবার কি পড়বো তাহলে একটু দেখে নেই যে আমরা আজকে কি পড়বো আজকের ক্লাসে উই উইল বি এবল টু ফাইন্ড আউট দ্য আনসার টু দ্য কোয়েশন বাই রিডিং দ্য প্যাসেজ তার মানে বোঝা যাচ্ছে আমরা আজকেও আবার প্যাসেজ পড়বো প্যাসেজ থেকে কি পড়বো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আনসার ইন দ্য কোয়েশন রাইট শর্ট কম্পোজিশন গত ক্লাসে আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে ম্যাডাম কখন প্যারাগ্রাফ পড়াবেন সো প্যারাগ্রাফ তো আসলে আমি ওরকমভাবে ভাবে মুখস্থ করাবো না আপনাদের কিন্তু কিভাবে প্যারাগ্রাফ লিখতে হবে আমি আপনাদেরকে সেই নিয়মটি বলে দেবো আজকে ঠিক আছে তারপর আমরা গ্রামার পার্টে আজকে যা পড়বো আমরা আজকে নাম্বার এবং তাদের ধরন জানবো সেই সাথে পার্সনও একই সাথে জেনে নেবো কারণ নাম্বার আর পার্সন হচ্ছে খুবই ওতপ্রোতভাবে জড়িত সো দুইটা আমরা একসাথেই জানবো কারণ দুইটাকে আমাদের একসাথে ব্যবহার করতে হবে সো এখন চলেন তাহলে দেখে নেই যে আমরা কেন পরবাই দেখেন ইফ উই ক্যান রাইট শর্ট কম্পোজিশন অন আওয়ার ওন দেন উই ক্যান রাইট এনি শর্ট কম্পোজিশন দ্যাট হ্যাজ কাম টু দ্য correctly আমরা প্যাসেজ শিখলে কি হবে সেটা তো আমরা জানি যেহেতু আমরা আজকে প্যারাগ্রাফটা নতুন শিখব সেই জন্য আমি আপনাদেরকে কেন প্যারাগ্রাফটা শিখবো সেটা বললাম তো আমরা যদি নিজেরা প্যারাগ্রাফ লিখতে পারি শর্ট কম্পোজিশন লিখতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের প্যারাগ্রাফে আসুক না কেন আমরা নিজেরা নিজে থেকেই লিখতে পারবো মোর ওভার ইন রিয়েল লাইফ উই ক্যান রাইট এনি প্যারাগ্রাফ ম্যানুয়ালি অ্যান্ড টু রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার বোঝাই যাচ্ছে সেই জন্য আমরা প্রশ্ন আসলে প্যাসেজের এর মূল পার্টগুলো শিখি কিন্তু প্যাসেজ শিখার সাথে সাথে তো আমরা রিডিং শিখছি কিভাবে উত্তর দিতে হয় নিজেরা সবকিছুই শিখছি আজকে আমরা নতুন শিখবো হচ্ছে শর্ট কম্পোজিশন লেখা শর্ট কম্পোজিশন যদি নিজেরা লিখতে পারি তাহলে যে কোনো ধরনের শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফ প্যাসেজ নিজেরা লিখতে পারবো আর শর্ট কম্পোজিশন বা যে কোনো ধরনের ইংরেজি কিছু লেখার জন্য আমাদের আসলে অনেক অনেক ইংরেজি গ্রামার জানতে হয় তো ইংরেজি গ্রামার যেহেতু জানতেই হবে আমরা পার্স অফ স্পিচ পড়েছি সেন্টেন্স পড়েছি এখন আমরা আজকে পড়বো নাম্বার ও পার্সন ঠিক আছে না গুরুত্বপূর্ণ লাগে আমি যখন ডিটেলস পড়াবো তখন আপনারা বুঝবেন যে কেন লাগবে এবং কিভাবে লাগবে ঠিক আছে যারা চলে এসেছেন আবার নতুন জয়েন করেছেন লাবিবা তাসমিয়া হাবিবুর রহমান সবাইকে ওয়েলকাম ক্লাসে এখন চলেন আমাদের মূল কনটেন্টে চলে যাই এই যে গল্পটা সৈকত ফ্যামিলি লেসন ওয়ান টু এটা আমরা আগের ক্লাসেও পড়েছিলাম কিন্তু এই পুরোটা ইউনিট থ্রিতে গল্প শুধু এটাই সেই জন্য আমি আজকে আবারও এই গল্পটা একবার পড়ব কিন্তু গত ক্লাসে অনেক ডিটেলস পড়েছিলাম আজকে আমরা শুধু একটু গোৎস করবো ঠিক আছে তাহলে সবাই মিলে একসাথে পড়ি আর যাদের সামনে বই নেই এখনো ইংরেজি বই আপনারা ফটাফট করে বইটা নিয়ে বসেন ফটাফট করে বই খাতা নিয়ে বসে যান এবং আমরা সেই সময়টুকুতে সৈকত ফ্যামিলি প্যাসেজটা আবার পড়ে নেয় সৈকত ইসলাম লিভস উইথ হিস প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত ইসলাম তার বাবা মায়ের সাথে বগুড়ায় একটা বাসায় থাকে রশিদুল ইসলাম তার বাবা জনাব ইসলাম একজন কর্মকর্তা বাট ইন হিস ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক কিন্তু মিস্টার ইসলাম মানে জনাব ইসলাম তার অবসর সময়ে উনি গল্প লিখেন এবং গান শুনেন সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মায়ের নাম হচ্ছে কি মিসেস মনোয়ারা ইসলাম শি ইজ আ হাউসওয়াইফ উনি একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম সে এনজয় সুইং আমরা জানি কি উনি ওনার অবসর সময়ে সেলাই করতে অনেক পছন্দ করেন সে মেক্স ড্রেসেস উনি জামা কাপড় সেলাই করেন শি অফেন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেভার্স উনি প্রায়ই ওনার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর কাছ থেকে সেলাইয়ের অর্ডার পেয়ে থাকেন সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত ক্লাস ফাইভে পড়ে আপনাদের মতোই হি ইজ এ গুড স্টুডেন্ট সে খুবই মেধাবী ভালো একজন ছাত্র হি ওয়ান্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ সে তার ইংরেজির দক্ষতা বাড়াতে চায় ইংরেজি আরো উন্নত করতে চায় সো

বইগুলোর মধ্যে যে প্রাণী সে বেশি পছন্দ করে সেটা হচ্ছে সিংহ এবং বাঘ ঠিক আছে তো এইবার আমরা তো গল্পটা আগের ক্লাসে পড়েছি তাই না গল্পটা আমরা জানি এখন পরের অংশ দেখি আমরা পরের পার্টে যাওয়ার আগে কিছু শব্দার্থ আগে থেকে জেনে নেব যেন গল্পটা পড়ার সময় আমাদের মেলাতে সহজ হয় ওয়াচ অর্থ দেখা আমরা সবাই জানি তাই না তাও আমরা আবার রিভিশন দিচ্ছি ওয়াচ অর্থ দেখা কুক অর্থ রান্না করা ডিনার রাতের খাবার ওয়াশ ধৌত করা বা ধোয়া কোনো কিছু ধোয়া কাপড় ধোয়া থালা ধোয়া যে কোনো কিছু ধোয়া হাত ধোয়া মুখ ধোয়া সবকিছু কি ওয়াশ বলবো আমরা ওয়াশ ধৌত করা ডিশেস থালা বাসন ওয়াইফ স্ত্রী আমরা আবার বলি একবার একসাথে সবাই বলি ওয়াচ দেখা কুক রান্না করা ডিনার রাতের খাবার ওয়াশ ধৌত করা বা ধোয়া ডিশেস থালা বাসন ওয়াইফ স্ত্রী ঠিক আছে বুঝে গেলাম এই ওয়ার্ড মিনিং গুলো আমরা পরের অংশে কাজে লাগাবো এই যে দেখেন এই জিনিসটার সাথে আমরা আপনারা সবাই পরিচিত তাই না এই জিনিসটা আপনাদের বইয়ে আছে লেসন থ্রি অ্যান্ড ফোরে সো এই জিনিসের সাথে পরিচিত আপনারা সবাই এটা তো আমি খুব ভালো করে জানি কিন্তু আপনাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে সেটার সাথে আমি আজকে এটা একটু মিলিয়ে দেখাবো দেখেন আপনারা যখন পরীক্ষার হলে যান আপনাদের একটা থাকে তাই না সেই টেবিলে কিছু দেওয়া থাকে সেখান থেকে কিছু আনসার করতে হয় এখন অনেক সময় আমাদের মাথায় একটু গন্ডগোল যায় আমি আমার ক্লাসের বাচ্চাদের কিভাবে টেবিলটা থেকে ওই প্রশ্নগুলোর উত্তর দিবে খুবই ইজি টেবিলটাতে ইনফর্মেশনগুলো একটু আলাদা আলাদা করে দেওয়া থাকে কিন্তু ওখানে প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটাই ওই ইনফরমেশন থেকে নিয়ে জাস্ট বসিয়ে দিতে হবে আমরা যখন আজকের এক্সারসাইজটা করব তখন আপনারা খুব ইজিলি বুঝে যাবেন ঠিক আছে সো একটু দেখেন এখানে টেবিলটাতে কি আছে প্রথমে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে তারপর এখানে কয়েকজনের সম্পর্কে বলা হয়েছে যারা কোন সময় কি করে দেখেন প্রথমে আছে নেম তারপর সিক্স পি এম এইট পি এম নাইন পি এম টেন পি এম ইলেভেন তার মানে আমরা বুঝতে পারছি এখানে এটা সময়ের সাথে সম্পর্ক যুক্ত তাই না নেম মানে নাম এই মানুষগুলো এই সময়গুলোর সাথে রিলেটেড কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত দেখেন সৈকত মাদার ফাদার তার মানে এখানে সৈকত সৈকতের মা সৈকতের বাবা সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে দেখেন সৈকত সিক্স পি এ কি করে সেটাই এখানে লেখা আছে এইট এ কি করে সেটাই লেখা আছে দেখেন সৈকতের পাশে সিক্স পি এম এ দেওয়া স্টাডি মাদারের পাশে দেওয়া কুক ফাদারের পাশে দেওয়া রিড তেমনি এইট পি এম ওয়াচ টিভি সিউ ওয়াচ টিভি নাইন পি এম এ দেওয়া তিনজনের ঘরের পাশেই দেওয়া কি ইট ডিনার টেন পি এম এ হেল্প মাম আর হেল্প হিজ ওয়াইফ আর ইলেভেন পি এম এ গো টু বেড ওয়াচ টিভি পারছি যে সৈকত সিক্স পি এম এ পড়ালেখা করে এইট পি এম এ টিভি দেখে নাইন পি এম এ ডিনার খায় নাইন পি এম এ ওরা সবাই একসাথে ডিনার করে টেন পি এম এ সৈকত তার মাকে সাহায্য করে আর ইলেভেন পি এম এ সে ঘুমাতে চলে যায় তেমনি পরের লাইনটাতে সৈকতের মা কি করে সিক্স পি এ রান্না করে কুক এইট পি এ সিও মানে সেলাই করে আর নাইন পি এম এ সবাই ডিনার করে সেটা তিনও জনের জন্যই আর টেন পি এ সৈকতের মা ওয়াশ ডিশেস তার মানে উনি থালা বাসন ধোন এবং সেই থালা বাসন ধোয়াতে কিন্তু টেন পি এ সৈকত ওনাকে হেল্প করে তাই না আর নিচে দেখেন সৈকতের বাবাও তখন কিন্তু সৈকতের মাকে হেল্প করে আর ইলেভেন পি এ সৈকত চলে যায় ঘুমাতে সৈকতের মা দেখেন হচ্ছে কি টিভি ওয়াচ টিভি আর সৈকতের বাবা তখন লেখালেখি করেন সো এই কাজে লাগিয়ে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো আপনারা আমাকে আপনারা খেয়াল করে দেখেন যে এইটা আপনাদের প্রশ্নে যে আছে আপনারা ক্লাস ফোরে এ পেয়েছেন ক্লাস ফাইভে এখন পান পাবেন এই এরকম একটা টেবিল থাকে তাই না সো এই টেবিলটা থেকে দেখেন এখন পরের প্রশ্নগুলো আমরা উত্তর করব এখানে দেয়া আছে এক্সাম্পল দেওয়া আছে একটা যে কিভাবে আমরা এটা আনসার করব দেখেন হোয়াট ডাস সৈকত ডু অ্যাট সিক্স ও ক্লক হোয়াট ডাস সৈকত ডু অ্যাট সিক্স ও মানে সৈকত ছয়টা বাজে কি করে এই যে দেখেন তো ছয়টা বাজে কি করে নিচে দেওয়া আছে না এই যে ছয়টা বাজে সৈকত স্টাডি করে স্টাডি তাই না হোয়াট ডাস সৈকত ডু অ্যাট সিক্স ও হি স্টাডিস আমরা শুধু হি স্টাডিজও দিতে পারি আবার দিতে পারি কি অ্যাট সিক্স ও ক্লক সৈকত স্টাডিজ তাই না বা সৈকত স্টাডি করে বা হি স্টাডিজ শুধু এতটুকু দিলেই হবে হাউ হু সিউজ অ্যাট এই ক্লক ক্লক কে আটটা সময় সেলাই করে এখানে দেয়া আছে কার ঘরের পাশে এই যে সিউ কার ঘরের পাশে দেওয়া আছে সৈকতের মায়ের পাশে তো

শুধুমাত্র যেটা প্রশ্ন সেটা ওই বক্সা থেকে দেখে এনে বসিয়ে দিতে হবে আপনাদের পরীক্ষার সময় যেটা আসে সেটা ওইভাবেই করতে হবে প্রশ্নটার সাথে জাস্ট হবে তারপর দেখেন এখানে কিছু প্রশ্ন আরো দেওয়া আছে এগুলার উত্তর একটু আপনারা এখন দিবেন আমি কিন্তু উত্তর রেডি করে রেখেছি আমিও আপনাদেরকে বলে দিব উত্তর গুলো কি হবে একটা এক্সাম্পল দেওয়া আছে যেমন ইটস সিক্স ও ক্লক হোয়াট ইজ সৈকত মাদার ডুইং বলছে যে এখন ছয়টা বাজে সৈকতের মা কি করছেন এখন কি করছেন ছয়টা সময় এখানে কিন্তু দেয়া আছে ছয়টা সময় সৈকতের মা কি করছেন অ্যাট সিক্স ও ক্লক সৈকত মাদার ইজ কুকিং কি করছে অ্যাট সিক্স ও ক্লক সৈকত মাদার ইজ কুকিং এই যে দেখেন এখানে কুকিং লেখা আছে না ঠিক আছে তারপরে নিচে চারটা প্রশ্ন আছে আপনারা এখন এই যে ফর্মেটটা ইউজ করে উত্তরগুলো দিবেন আমি প্রশ্নগুলো আপনাদের জন্য পড়ে দিচ্ছি আপনাদের বইও আছে আপনারা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারেন বা বই থেকে দেখে উত্তরগুলো উত্তর তো নেই বইয়ে প্রশ্নগুলো বই থেকে দেখে আপনার উত্তর লিখতে পারেন কোনো সমস্যা নেই প্রথম প্রশ্নটা হচ্ছে সৈকত হিজ ডুইং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইডস ইলেভেন ও ক্লক হু ইজ ওয়াচিং টিভি তিন নম্বর প্রশ্ন হচ্ছে ইটস টেন ও ক্লক হোয়াট ইজ সৈকত ডুইং ফোর হচ্ছে ইটস নাইন ও ক্লক হোয়াট দ্য ফ্যামিলি এখানে চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্নের উত্তর এই যে এখানে যে ইনফরমেশনটা দেয়া আছে সেইটা আপনারা লক্ষ্য করে বা এই ফর্মেটটা ইউজ করে আমাকে ফটাফট উত্তর দিয়ে দেন আমি চারটা প্রশ্নের জন্য আপনাদের শুধুমাত্র চার মিনিট দিব ঠিক আছে এটা তো তো উত্তরটা ছিল উত্তর যেটা লেখা আছে এক্সাম্পালে সেটা দেখে আপনারা নিচের চারটা এই এই ধরনের করে উত্তরটা একটু লিখে দেন চারটা প্রশ্নের উত্তর এক্ষুনি কিন্তু আমি আনসারটা দিয়ে দিব বাট আমি চাচ্ছি আপনারা আগে চেষ্টা করেন যেন পরীক্ষার হলে গিয়ে আপনারা খুব সহজে উত্তর দিয়ে ফেলতে পারেন শুধুমাত্র কিছু ইনফরমেশন দেখে হুম আমি উত্তর পেয়ে যাচ্ছি নাজিব উত্তর দিয়ে দিয়েছেন ওয়ান হচ্ছে ওয়াচ টিভি টু হচ্ছে সৈকত মাদার থ্রি হেল্প মাম এইট ফোর ফরি ফোর হচ্ছে ইট ডিনার নাজিব এটা কিন্তু একটু সাজিয়ে লিখলে আপনারটা তারও বেশি সুন্দর হবে আমি বুঝতে পেরেছি আপনি তাড়াহুড়ার জন্য এভাবে লিখে ফেলেছেন তাই না কিন্তু আপনি সুন্দর করে সাজিয়ে লিখবেন ওকে যেমন আমি অনেকগুলো উত্তর পেয়ে গেছি আমাকে অন্বেষা দিয়েছে উত্তর সামির উত্তর দিয়েছে তাসমিয়া উত্তর দিয়েছে জাহাঙ্গীর আলম হ্যাঁ ঠিক আছে আপনাদের উত্তরগুলো কিন্তু ঠিকই আছে কিন্তু আমরা একটু দেখে নেই কিভাবে লিখলে সুন্দর হবে বেশি এই যে দেখেন ইনফরমেশন গুলো আছে না এখানে আমি আপনাদের জন্য আবার সহজ হওয়ার জন্য উপরে ইনফরমেশনটাও রেখেছি দেখেন অ্যাট এইট পি এম বা এইট ও ক্লক এইট পি এম আর এইট এইট ও একই কথা এইট ও বলে আসলে বোঝা যায় না এটা দিনের বেলা বা রাতের বেলা কিন্তু শুধুমাত্র পি এম বলে বোঝা যায় যে এটা রাতের আটটা আপনি এইট জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু এম আর পি এম বিশেষ করে রাতার দিন আলাদা করে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি তাই না এইট অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি সৈকত এবং তার বাবা দুইজনে কিন্তু টিভি দেখছে তাই না তারপর অ্যাট ইলেভেন পি এম বা ইলেভেন ক্লক সৈকত মাদার ইজ ওয়াচিং টিভি সৈকতের মা এই যে দেখেন এগারোটায় কে টিভি দেখছিল জিজ্ঞেস করছে তো এগারোটায় কে টিভি দেখে সৈকতের মা তিন নাম্বারটা ছিল কি অ্যাট টেন পি এম বা টেন ও সৈকত ইজ হেল্পিং হিজ মাম ইন হাউস হোল্ড চোর্স জিজ্ঞেস করেছিল যে টেন পি এ সৈকত কি করে টেন পি এম এ সৈকত তার মাকে ঘরের কাজে সাহায্য করে না তো সেই জন্য আমি লিখেছি কি অ্যাট টেন পি এম সৈকত ইজ হেল্পিং হিজ মাম ইন হাউস হোল্ড চোর আবার আপনি এখানে লিখতে পারেন এটাও সৈকত সৈকত ইজ হেল্পিং মানে থালা বাসন ধোয়াতে সাহায্য করছে না তো দুইটাই হবে হাউস হোল্ড চোর্স মানে ঘরের কাজে সাহায্য করছে তারপর দেখেন চার নাম্বারটা ছিল কি নাইন ও ক্লক ফ্যামিলি ইজ ইটিং ডিনার নয়টা বাজে সবাই একসাথে বসে ডিনার করছিল আমরা দেখেছি তাই না তো উত্তর গুলো হয়ে গেছে দেখতে একটু সুন্দর লাগে টিচার আপনাদের খাতা দেখবে যে কোনো সময় শুধু ক্লাস ফাইভ বলে না আপনাদের জীবনের প্রতিটি ধাপে একটু সুন্দর করে গুছিয়ে লিখাটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এভাবে আমরা সাজিয়ে লিখবো দে আর ইটিং ডিনার হ্যাঁ এটাও হবে অ্যাট নাইন পি এম দে ইটিং ডিনার দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার বা দে আর ইটিং ডিনার দুইটাই পারফেক্ট ওকে সামির চার নাম্বারটা বুঝেননি আপনি ওকে চার নাম্বারের প্রশ্ন ছিল যে আমরা চার নাম্বার প্রশ্নটা তাহলে একটু দেখে নেই ইটস নাইন ও ক্লক আর দ্য ফ্যামিলি ডুইং নয়টা বাজে এখন পরিবারটি কি করছে তাই না তো নয়টা বাজে পরিবারটি কি করছে আমরা দেখেছি কি ডিনার খাচ্ছে এই যে ইটিং ডিনার ইটিং ডিনার মানে পুরো সবাই মিলে ডিনার ওরা তো তিনজনেরই ফ্যামিলি তাই না সো তিনজন মিলে ডিনার ডিনার করছে তো ওয়াই অ্যাট বা দ্য ফ্যামিলি ইজ ইটিং পরিবারটি রাতের খাবার খাচ্ছে বুঝতে পেরেছেন এবার এখন দেখেন আমি পি এম আর অ্লক দুইটাই দিয়েছি এটা আপনাদেরকে শেখানোর জন্য যে দুইটাই বসানো যাবে কিন্তু আমরা তো দুইটা একসাথে বসাবো না যে কোনো একটা ব্যবহার করব পিএম দিলেও হবে অক্লক দিলেও হবে কিন্তু একটা দিব যে কোনো আমি দুইটাই রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য আশা করছি এবার কোনো কনফিউশন নেই চলে এক দুই তিন চার এই জিনিসটা আপনাদের বইয়ে আছে আমি এইগুলো আপনাদের বই থেকে এনেছি কারণ এগুলো থেকে আপনাদের প্র্যাকটিস করালে এগুলো থেকে আপনারা পরীক্ষায় আনসার করতে পারবেন ওকে এখন দেখেন এই টেবিলটা ইউজ করে এই যে এইখানে শূন্যস্থান গুলোর উত্তর দিতে হবে লুক দ্য দ্য ইন অ্যাক্টিভিটি ডি কমপ্লিট সেন্টেন্সেস সো একটা দেওয়া আছে মাদার ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল্ড সৈকত ওয়াজ গোয়িং টু বেড দেখেন মাদার ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল্ড সৈকত এখানে কিন্তু খালি ঘর ছিল কিন্তু আপনাদের বোঝানোর জন্য উত্তরটা দিয়ে দিয়েছে এই যে দেখেন মা টিভি দেখছে না তখন যখন সৈকত ঘুমাতে গেছে ওয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড ওকে এখানে আমরা সবগুলো আনসারই পাস্ট কন্টিনিউ ব্যবহার করে দিব কারণ এটা তখন যে সময়টার কথা বলছে তখন চলছিল এখন দেখেন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার একটু আপনারা আমাকে বলবেন আমি আপনাদেরকে সাহায্য করব এই জায়গায় সৈকত অ্যান্ড হিজ ফাদার ড্যাশ ওয়াইল্ড মাদার ওয়াজ সুইং সৈকত অ্যান্ড হিজ ফাদার ড্যাশ ওয়াই মাদার ওয়াজ সুইং তো এখন আপনারাও লিখেন আমিও বলছি আমরা দেখি সৈকতের মা যখন সেলাই করছে সৈকত আর তার বাবা কি করছিল দেখেন সৈকত স্টাডি লেখা আর সৈকতের বাবার এখানে রিড লেখা তো দুইজনেই পড়ালেখা করছে তো সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়াজ রিডিং দুইজনেই রিডিং হবে ওয়াজ রিডিং রাইটিং কিন্তু হবে না রিডিং ওয়াইল মাদার তিন নাম্বার হবে কি ড্যাশ ওয়াচিং টিভি মা যখন টিভি দেখছিলেন বাবা কি করছিলেন রাইটিং রাইটিং ফাদার ফাদার ওয়াজ মাদার ওয়াজ ওয়াচিং টিভি সবগুলোই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে রিডিং রাইটিং ওয়াচিং ইটিং আইএনজি যুক্ত হবে ভার্ব ঠিক আছে সেই সাথে ওয়াজ থাকবে যেহেতু এটা পাস্ট ফর্ম বা ওয়ার থাকবে ফাদার ওয়াজ রিডিং ওয়াইল সৈকত ড্যাশ দেখেন ফাদার কখন পড়ছিল যখন সৈকত পড়ছিল ইজ যে স্টাডিং ফাদার ওয়াজ রিডিং ওয়াইল সৈকত ওয়াজ স্টাডিং ফাদার ওয়াজ রিডিং ওয়াইল সৈকত ওয়াজ স্টাডিং বুঝেছি আমরা কত সহজে আমরা ইনফরমেশন গুলো ইউজ করে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করে উত্তর দিয়ে দিলাম ওয়াজ ওয়ার সেটার সাথে ভার্বের যদি আইএনজি থাকে সেটাকে বলে পাস্ট কন্টিনিউয়াস আমি আপনাদের টেন্সটা আরেকটু একটু পরে আসবো যেহেতু আমি আপনাদের গ্রামারের জন্য একটা সিকোয়েন্স ফলো করছি সো টেন্স আমি ডিটেলস আপনাদের আর একটু পরে পড়াবো আপাতত বুঝে চেনে তো আমি দেখতে পাচ্ছি অনেকে আচ্ছা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমার সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছেন ওয়াজ গোয়িং টু বেড ওয়াচ টিভি রাইট স্টাডি এটা আগেরটার আনসার ছিল ওকে তারপর ফরোয়ার্ড হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আসলে অনেকেই আনসার দিয়ে দিয়েছেন আর যারা আনসার দিতে পারছেন না বা বুঝছেন না কি হবে তারা কিন্তু একটু কমেন্ট গুলো দেখে নিতে পারেন আপনাদের বন্ধুরা কিন্তু আনসার দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে আমরা একটু আগাই কারণ অনেক কিছু আছে বাকি এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করে ফেলেন যদি কোনো প্রশ্ন থাকে কারণ এখনই কিন্তু কুইজ চলে আসবে প্রশ্ন যদি ক্লিয়ার না করেন কুইজ কিন্তু পারবেন না উম অন্বেষা সুন্দর করে দিয়ে ফেলেছেন রিডিং রাইটিং স্টাডিং কিন্তু অন্বেষা বাবা এখানে সবগুলোর আগে ওয়াজ লাগাতে হবে ওয়াজ না দিলে কিন্তু হবে না ওয়াজ না দিলে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে না ঠিক আছে ওয়াজ না দিলে সেন্টেন্স ভুল হবে ওকে আমাকে সামির জানিয়েছে তার কোনো প্রশ্ন নেই সো মাচ সামির জানানোর জন্য চলে এসেছে আমি আজকে কি তীর্থঙ্ক আসেনি আমি তীর্থঙ্কের কোন কমেন্ট দেখছি না তীর্থঙ্কের বন্ধুরা কিন্তু তীর্থঙ্ককে একটু ডাক দিতে পারেন ওকে থ্যাংক ইউ আমাকে জানানোর জন্য যে আসলে কোনো প্রশ্ন নেই ওকে কুইজ এখন কি করতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের বই নিয়ে বসতে বলেছিলাম তাই তো এখন ফটাফট দিবেন ছোট্ট ফর্মে দিবেন আপনাকে বড় এলাবোরেট করে লিখতে হবে না এই পাঁচটা প্রশ্নের উত্তর শুধুমাত্র টেবিল থেকে দেখে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন বোঝা গেছে আমার কথা আমি প্রশ্নগুলো তাহলে পড়ে দিই আপনাদের জন্য আর আপনারাও প্রিপারেশন নিতে থাকেন বইয়ের সামনে টেবিলটা খুলে ওই যে বক্সটা আপনাদের বইয়ে আছে ইউনিট আর আর প্রথম প্রশ্নটা পড়ছি হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট ও ক্লক ইয়েস্টারডে সৈকত কি করছিল ছয়টা বাজে গতকালকে ইনফরমেশন দেখে সুন্দর করে উত্তর দিয়ে দিবেন ওকে একটু সাজিয়ে দেন ছোট্ট করে দিলেও একটু সাজিয়ে পুরোটা বড় করে না লিখলেও যদি এটা পাস্ট হয় তাহলে পাস্ট ফর্ম করে দিবেন দুই নাম্বার হচ্ছে হু রিডিং অ্যাট সিক্স ও ক্লক ইয়েস্টারডে হু ওয়াজ রিডিং অ্যাট সিক্স ও ক্লক ইয়েস্টারডে তারপর তিন নম্বর প্রশ্ন হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট এইট ক্লক এইট ও ক্লক ইয়েস্টারডে হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট এইট ও ক্লক ইয়েস্টারডে ফোর হু ওয়াজ হেল্পিং হিজ মাদার টিভি ক্লক ইয়াস্টারডে খুবই ইজি আমরা কিন্তু কয়েকবার করে এই আনসার গুলো লিখে ফেলেছি তাই না এক দুই তিন চার করে দিতে হবে কিন্তু না হয় আমি বুঝবো না যে আপনি কোনটার আনসার দিচ্ছেন এটা কিন্তু করে দেখানো যাবে না এটা আপনাদের জন্য কুইজ কুইজ কি আমি করে দেখাতে পারব এখানে আমরা একটু সুন্দর করে দিতে পারি সৈকত ওয়াজ স্টাডিং ঠিক আছে শুধু স্টাডি দিলে তো হবে না সৈকত ওয়াজ স্টাডিং ঠিক আছে আপনার এতটুকু লিখতে হবে পুরোটা সেন্টেন্স না লিখলেও আচ্ছা টু এর আনসার পেয়ে গেছি আমরা হু ওয়াজ রিডিং এট সিক্স ও ক্লক ইয়েস্টারডে সৈকতকে দিয়েছে কি স্টাডি করছিল স্পেসিফিকলি রিডিং কে রিড কে রিড করছিল কার নামের পাশে রিড লেখা ছিল তারপর What were Shoikot and his father doing at 8 o'clock yesterday? একটু নাম্বার গুলো যদি ওয়ান টু থ্রি ফোর করে যদি না দেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না আচ্ছা তাসমিয়ার উত্তরটা আমরা একটু দেখি তাসমিয়া সুন্দর করে চারটার উত্তর পাঁচটার উত্তর একসাথে লিখেছে ওয়ান ওয়াজ স্টাডিং টু ফাদার থ্রি ওয়াচিং টিভি ফোর সৈকত অ্যান্ড হিজ ফাদার ফাইভ মাদার আমরা যদি ফিরোজ আইডি থেকে যেই কমেন্ট আছে সেটা একটু দেখি যেটা তাসমিয়া করেছে তাহলে সবাই একদম কারেক্ট পেয়ে যাবে হুম এখানে আমি বেশ কিছু কারেক্ট আনসার দেখতে পাচ্ছি সৈকত ওয়াজ স্টাডিং সৈকত ফাদার থ্রি ওয়াচিং টিভি ফোর সৈকত ফাইভ ফাইভ কি হবে দেখছিল দশটায় মাদার ওকে নীলুভার ইয়াসমিন তারপর হচ্ছে তাসমিয়া আচ্ছা মানে অনেকগুলো আনসার আমি পেয়ে গেছি আচ্ছা এটা কি টাইমটা কি ভুল হবে ভুল হয়েছে বলছেন আচ্ছা আমরা একটু দেখে আসি তাহলে আগের স্লাইডে দশটা বাজে অ্যাকচুয়ালি কেউ ঠিকই ধরেছেন দশটা বাজে অ্যাকচুয়ালি কেউ টিভি দেখছিল না এখানে এগারোটার জায়গায় দশটা চলে এসেছে একদম খুবই সুন্দরভাবে আপনি এটা ধরেছেন ঠিক আছে কিন্তু ওয়াচিং টিভি এগারোটায় হচ্ছিল ওকে মাদার দশ এগারোটায় টিভি দেখছিল তাহলে আমি দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি বুঝে গেছেন আমরা একটু সামনের দিকে আগে যাই তাহলে যেহেতু সবার মোটামুটি আনসার হয়ে গেছে আমরা তো বুঝে গেছি তাই না বুঝে গেছি তো হুম আনসার দেখে আমার মনে হচ্ছে আচ্ছা আমরা একটু শর্ট কম্পোজিশনে যাওয়ার আগে একটু ক্লাসের কথা মনে করি আমরা ক্লাসে যখন আমাদেরকে টিচার প্যারাগ্রাফ দিত আমরা কি করতাম আমাদেরকে তো ক্লাসে প্যারাগ্রাফ দেয় না হুম দেয় তো তো প্যারাগ্রাফ যখন দেয় আপনারা কি করেন একটু বলবেন আমাকে ফটাফট করে কমেন্টে প্যারাগ্রাফকে মুখস্থ করেন না মুখস্থ করেন প্যারাগ্রাফ আপনারা আচ্ছা তো অনেকে মুখস্থ করে ফেলেন প্যারাগ্রাফ অনেকে করেন না এখন আমি আপনাদেরকে যেটা এই যে অন্যা লিখেছে হুম মুখস্থ করলে কিন্তু আপনি যেই প্যারাগ্রাফটা মুখস্থ করবেন শুধু সেটা পারবেন কিন্তু আজকে আমরা দেখব যে মুখস্থ না করে কিভাবে প্যারাগ্রাফের আনসার দেওয়া যায় শর্ট কম্পোজিশন মানেই তো প্যারাগ্রাফ ছোট রচনা প্যারাগ্রাফ তো ছোট রচনা এখন একটা জিনিস একটু মনে করেন তো আপনাদের যখন প্রশ্ন নাম্বার চারে একটা প্যাসেজ লিখতে বলে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকে না পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হয় না আপনাকে পাঁচটা প্রশ্ন দিয়ে হেল্প করা হয় যেন আপনি সুন্দরভাবে প্যারাগ্রাফ লিখতে পারেন সো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যখন প্রশ্ন দেওয়া থাকে তখন ওই প্রশ্নগুলোর উত্তর দিলে আমরা সহজেই প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি ঠিক আছে প্যারাগ্রাফ লেখা অনেক কঠিন কিছু না সো যদি আমরা প্রশ্নের উত্তর দিয়ে কিভাবে লিখতে হবে সেটা জানি তাহলে কিন্তু যে কোনো প্যারাগ্রাফ যদি আসে তাহলে সহজভাবেই উত্তর দিয়ে ফেলতে পারবো আমি আপনাদের সাথে আমার নিজের একটা ঘটনা শেয়ার করি আপনারা এখন ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষা দেন না আমাদের সময় এরকম সমাপনী পরীক্ষা ছিল না আমি যখন ক্লাস ফাইভে ছিলাম টু থাউজেন্ড তো আমাদের সময় কি হতো বার্ষিক পরীক্ষার পরে আমাদের আলাদা করে বৃত্তি পরীক্ষা হতো কিছু সিলেক্টেড স্টুডেন্ট আলাদা একটা স্কুলে গিয়ে আপনারা যখন সমাপনী পরীক্ষা অন্য একটা স্কুলে গিয়ে দেন আমাদের সময় এরকম অন্য একটা স্কুলে গিয়ে সমাপনী পরীক্ষা বৃত্তি পরীক্ষা দিতে হতো এবং সেটার প্রশ্ন মানে আলাদাই হতো দুই দিনে পরীক্ষাটা হতো আমাদের দুই দিনে আমরা পাঁচটা সাবজেক্ট পরীক্ষা দিতাম ধর্ম বাদে বাকি সবগুলো সাবজেক্টেই পরীক্ষা দিতাম তো আমার যেদিন ইংরেজি পরীক্ষা ছিল আমি তো অনেক প্রিপারেশন নিয়ে গিয়েছি আমি তো ছোটবেলায় এরকম শর্ট কম্পোজিশন প্রশ্ন দেখে উত্তর দেওয়া শিখিনি আমি কি করেছি মুখস্থ করে গিয়েছি অনেকগুলো প্যারাগ্রাফ কিন্তু বিপদ হয়েছে ক্লাসে গিয়ে তখন যখন আমি যা শিখে গিয়েছি তার একটাও আসেনি এখন কি করা যায় আমি তো যখন ছোট ক্লাস ফাইভে বুঝতে পারছি না কি হবে আমি একটু ভয় পেয়ে গিয়েছি এখন যদি প্যারাগ্রাফ লিখতে না পারি আমার তো বৃত্তি একদম নাই হয়ে যাবে আমি বৃত্তি পাবো না কারণ বৃত্তি সবাই পেতো না শুধুমাত্র কিছু সিলেক্টেড অ্যামাউন্টের বৃত্তি ছিল মানে কিছু সংখ্যা ছিল যে এতজনই পাবে এতজনের মধ্যে যারা নাম্বার কালেক্ট করতে পারবে তারাই পাবে আর যারা পারবে না তারা বৃত্তি পাবে না সো কি হলো আমি তো ভয় পেয়ে গেছি কি হবে এখন তারপর চিন্তা করলাম আমি নিজে থেকেই লিখব আমার বৃত্তি পরীক্ষায় যে প্যারাগ্রাফটা এসেছে সেটা আমার এখনো মনে আছে সেই প্যারাগ্রাফটা ছিল গার্ডেনিং বা মাই গার্ডেন এরকম একটা প্যারাগ্রাফ আমাকে লিখতে হয়েছিল আমি কি করেছি প্রথমে বাংলা আমার বাংলা ভাষায় আমার মাথার ভিতরে আমি প্যারাগ্রাফটা সাজিয়েছি তারপর যতটুকু ইংরেজি আমি পারি ততটুকু দিয়ে সেই প্যারাগ্রাফটা লিখে এসেছি যেন আমার ফুল আনসার করা হয় কারণ বৃত্তি পরীক্ষার জন্য ফুল আনসার করা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এটা অনেক কম্পিটিটিভ ছিল মানে খুবই কম্পিটিশন ছিল সব স্কুলের এক থেকে দশে যার দশের মধ্যে যারা ছিল তারাই বৃত্তি পরীক্ষা দিত তো অনেক ভালো ভালো স্টুডেন্ট সেখানে কম্পিটিশন অনেক আমাকে তো ফুল আনসার করে আসতেই হবে না হয়তো আমি প্রথমেই ঝরে পড়লাম তো আমি যখন এভাবে লিখে দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু ক্লাস বৃত্তি পেয়ে গিয়েছিলাম তাহলে বুঝতে পারলেন নিজে নিজে লিখতে পারাটা কত ইম্পর্টেন্ট আমি যদি ওই দিন নিজে নিজে লিখতে না পারতাম আমার কিন্তু বৃত্তি নাও পাওয়া হতে পারতো তাই না সো আপনারা কি করবেন এখন থেকে আর শর্ট কম্পোজিশন এভাবে মুখস্থ করবেন না নিজে থেকে লিখার চেষ্টা করবেন চলুন দেখি কিভাবে লিখতে হয় দেখেন সামটাইমস উই ফাইন্ড সাম গাইডিং क्वेश्चंस টু राइट আ কম্পোজিশন যেটা বলছিলাম যে পাঁচটা क्वेश्चन দেওয়া থাকে সেখান থেকে আমরা সাহায্য নিতে পারি প্যারাগ্রাফ লেখার জন্য দোজ গাইডিং क्वेश्चंस हेल्प আস টু কনস্ট্রাক্ট আ কম্পোজিশন পাঁচটা 1 2 3 4 5 করে যেভাবে দেওয়া থাকে সেই পাঁচটার সিকোয়েন্স যদি আমরা মেইনটেইন করি তাহলে আমরা একটা কম্পোজিশন পেয়ে যাই ঠিক আছে ইফ উই সিম্পলি রাইট দ্য আনসার টু দোজ কোয়েশন সিকুয়েন্সিয়ালি উই উইল বি টু রাইট এ হোল প্যারাগ্রাফ শর্ট কম্পোজিশন উই ক্যান অ্যাড সাম মোর সেন্টেন্সেস টু মেক আওয়ার প্যারাগ্রাফ মোর স্ট্যান্ডার্ড এখন আপনাদের একটা প্যারাগ্রাফে থাকে হচ্ছে দশ নম্বর সো আমাদের প্রশ্ন থাকে পাঁচটা তো পাঁচটা প্রশ্নের যদি উত্তর দিই শুধু পাঁচটা সেন্টেন্স হয় পাঁচটা সেন্টেন্স দিলেও একটা শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ হয় কিন্তু আপনারা চাইলে সেটাতে নিজে থেকে আরো কিছু লাইন অ্যাড করতে পারেন যেমন আপনাকে যদি কেউ বলে যে রাইট এ কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি আপনি ফ্যামিলির মাঝখানে লিখতে পারেন যে আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ মাই ফ্যামিলি উই আর এ হ্যাপি ফ্যামিলি এই লাইনগুলো কিন্তু আপনার প্রশ্নের উত্তরে থাকে না এই লাইনগুলো আপনি নিজে থেকে অ্যাড করে দিতে পারেন আর কম্পোজিশন বা প্যারাগ্রাফ আপনাদের কোথা থেকে আছে আপনাদের বইয়ে যে গল্পগুলো আছে যে প্যাসেজটা আপনার প্রথমে থাকে সেই প্যাসেজের সাথে রিলেটেডই আপনাদের প্যারাগ্রাফটাও লিখতে হয় ঠিক আছে তার মানে আপনাদের বইয়ে যে যে গল্পগুলো আছে আপনারা সেই গল্পগুলোর আলোকে প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবেন যেমন আমরা এখানে শৈকোচ ফ্যামিলি পড়েছি শৈকোচ ফ্যামিলি দেখে আমরা কিন্তু নিজের ফ্যামিলি সম্পর্ক মাই ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি তাই না আমরা

পাই না সো যখন প্রশ্ন পাই না আমরা কি করব উপরে যে এক নাম্বারে প্যাসেজটা দেওয়া থাকে ওই প্যাসেজটা পড়বো সেটা পড়ে আইডিয়া নিব এবং নিচে ওটা থেকে দেখে দেখে আমরা কিছু লাইন অ্যাড করে নিজেদের আইডিয়া থেকে প্যাসেজ দেখে দেখে প্যারাগ্রাফ লিখে ফেলবো বুঝেছি যেমন ধরেন আপনার সৈকতের ফ্যামিলি প্যাসেজ এসেছে আপনাকে বললো আপনার ফ্যামিলি সম্পর্কে একটা প্যাসেজ লিখেন ঠিক আছে তো আপনি লিখতে পারবেন না যেমন আয়ম সানজিদা হান্নান আই রি আই লিভ উইথ মাই প্যারেন্টস ইন কুমিল্লা আই রিড ইন ক্লাস ফাইভ উই হ্যাভ ফাইভ মেম্বার মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ হয়ে যাচ্ছে না একটা প্যারাগ্রাফ কনস্ট্রাক্ট করা দেখেছেন কিভাবে শুধুমাত্র প্যাসেজটা পরে উত্তর দিয়ে ফেলা যায় ওকে আচ্ছা রুমা নুরা আমাকে ওনার নাম হচ্ছে নিবিড় উনি নাসরিওয়াত কলোনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আচ্ছা নিবিড় আমি আপনাদের স্কুলে গিয়েছি আপনি আমাকে দেখেছেন কি আমি জানি না ঠিক আছে অনেক ধন্যবাদ আমার আমার ক্লাসে জয়েন করার জন্য আশা করছি ক্লাস ভালো লাগবে আপনার তাহলে আমরা কি বুঝেছি কিভাবে শর্ট কম্পোজিশন লিখবো যদি বুঝে থাকি সবাই একটা একটা করে স্মাইলি দিয়ে ফেলি আপনাদের ওখানে দেখেন একটা স্মাইলি ইমোজি দেওয়ার জায়গা আছে দেখি কিভাবে দিতে হয় আপনারা পারেন কি না আপনারা স্মাইলি দিতে পারেন উইঙ্ক দিতে পারেন যে কোনো একটা ইমোজি দিয়ে আমাকে বুঝিয়ে দেন যে শর্ট কম্পোজিশন কিভাবে লিখতে হবে বুঝেছেন কিনা আর যদি না বুঝে থাকেন আপনারা কিন্তু স্যাড ফেস দিতে পারেন যে ম্যাডাম আমি বুঝিনি সো এখন আমি ওয়েট করছি আপনাদের স্মাইলগুলোর জন্য তাহলে শর্ট কম্পোজিশন আমরা পারবো হুম এখানে আমি দেখতে পাচ্ছি অনেক অনেক স্মাইলি চলে আসছে কিন্তু আমি জানি না কেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না যাই হোক কোনো ব্যাপার না তবে আমি বুঝতে পারছি আপনারা স্মাইলি দিয়েছেন আচ্ছা রাজিয়া রশিদ নাজিব আমাকে সব ধরনের স্মাইল দিয়ে ফেলেছে তাসমিয়া হ্যাঁ তাসমিয়া অনেক জোরে একটা স্মাইল দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে তাসমিয়া বুঝে গেছে থ্যাংক ইউ তাহলে আমরা সামনে এগিয়ে যাই কারণ আরও অনেক কিছু বাকি আছে পড়া আমরা গ্রামার পড়ব ঠিক আছে এখন গ্রামার তো পড়ব সো গ্রামার পড়ার আগে আমরা একটু আগের ক্লাসে কি কি গ্রামার পড়েছিলাম সেটা চিন্তা করি ঠিক আছে আমরা পড়েছিলাম সেন্টেন্স আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচ আমরা পড়েছিলাম ইউজ অফ ক্যাপিটাল লেটার পাংচুয়েশন তাই না সো এই সব কিছু তো আমরা পড়েছি আমাদের কি মনে আছে পার্টস অফ স্পিচ তারপর সেন্টেন্স মনে আছে সেন্টেন্স কত প্রকার ছিল পার্টস অফ স্পিচ কত প্রকার ছিল তো সেটা যদি মনে থাকে আমরা সেই জ্ঞানটা আজকে মাথায় রেখে নাম্বার আর কি পড়বো পারসন তাই তো নাম্বার কি নাম্বার মানে কি ওয়ান টু থ্রি ফোর তাই না আমরা তো এটাই জানি নাম্বার মানে ওই যে আমরা ওয়ান থেকে হান্ড্রেড থাউজেন্ড পর্যন্ত পড়ি বাংলায় এক থেকে একশো পর্যন্ত পড়ি নাম্বার কিন্তু আসলেই সেটা কিন্তু গ্রামারে নাম্বার কি আমরা একটু পড়ি তারপর বুঝে যাবো নাম্বার মানে কি নাম্বার বলতে সাধারণত সাধারণত কি বোঝায় আহ বচন বুঝায় ঠিক আছে গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয় তাকে নাম্বার বা বচন বলে নাম্বার অর্থ নাম্বার বলতে সাধারণত সংখ্যাকে বোঝায় বুঝায় এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনটা আমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য স্ক্রিনটা এরকম সমস্যা করছে আচ্ছা নাম্বার বলতে সংখ্যা বুঝায় আমরা জানি আর গ্রামারে নাম্বার বলতে যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয় তাকে নাম্বার 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 বা বা গণনা সরি বচন বচন বলে বলে বাংলায় যেটাকে সেটাকে আমরা আমরা ইংরেজিতে বলি নাউন মানে কি জানি না নাউন মানে তো কোনো কিছু নাম তাই তো কোনো মানুষের নাম কোনো জিনিসের নাম কোনো দালান কোঠা যে কোনো কিছুর নাম নাউন আমরা শিখেছিলাম না পার্স অফ স্পিচে সেই যে নাউন নাউনের সংখ্যাকে বলে হচ্ছে নাম্বার ওকে নাম্বার দুই ধরনের একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন আর প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন বহু মানে একের বেশি দুই থেকে নিয়ে শুরু করে এক কোটি পর্যন্ত যা আছে সব হচ্ছে প্লুরাল ঠিক আছে হুম ওকে সো দুই থেকে নিয়ে যত উপরে সংখ্যা হয় এক কোটি দুই কোটি দশ কোটি যা আছে সব হচ্ছে প্লুরাল আর শুধুমাত্র একটি সেটা হচ্ছে সিঙ্গুলার এখন এই সিঙ্গুলার প্লুরাল কিসের হবে বুঝতে পেরেছি আমরা মানুষের সংখ্যা কোন হাঁস মুরগির সংখ্যা বইয়ের সংখ্যা তারপর দালান কোঠার সংখ্যা চকলেটের সংখ্যা মার্বেলের সংখ্যা যা যা আছে সংখ্যা দিয়ে বোঝানো যায় সেই সবকিছুর সংখ্যাকে আমরা বলবো নাম্বার ওকে যেমন ধরেন কিছু এক্সাম্পল আছে বুক বুক মানে হচ্ছে বই বইটা হচ্ছে এক বচন আর বুকস দেখেন বুকের পরে একটা এস আছে সেটা হচ্ছে বহু বচন বুকস মানে প্লুরাল নাম্বার বুকস দিয়ে একের বেশি বইকে বোঝানো হয় দুটো থেকে সব ব্রাদার মানে ভাই একজন আর ব্রাদার্স মানে হচ্ছে একের বেশি ভাই কারো যদি দুইজন ভাই থাকে সে কি বলবে আই হ্যাভ টু ব্রাদার্স নট ব্রাদার দুই তিন চার যা হবে নাম্বার সবকিছুর সাথে প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে বাস বাসেস ম্যাঙ্গো ম্যাঙ্গোস ঠিক আছে আশা করছি বুঝে যাচ্ছেন কারণ এগুলো খুবই সহজ বাংলায়ও পড়েছেন আপনারা এখন এই যে এইখানে যা আছে আমি তা কিন্তু একটু বলেই ফেলেছি সিঙ্গুলার মানে হচ্ছে যা দিয়ে একটিকে বোঝানো হয় মাত্র একজনকে বা যে কোনো এক সেটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল মানে একের অধিক দুই থেকে শুরু করে সব দেখেন বুক ব্রাদার কাউ ট্রি বুকস ব্রাদার্স কাউস ট্রিজ কাট্রা ঠিক আছে সবগুলোর পাশে দেখেন এস যোগ হয়ে আমরা এখানে প্লুরাল করেছি বোঝা গেছে এখন শুধুমাত্র যে এস যোগ করে প্লুরাল হবে মানে বহু বচন বানিয়ে ফেলবো তা কিন্তু না বহু বচন বানানোর কিছু সিঙ্গুলার থেকে প্লুরালে নেওয়ার কিছু নিয়ম আছে আমরা এখন সে নিয়মগুলো জানব আদারওয়াইজ আমরা কিন্তু নিজেদের জ্ঞান দিয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল নিতে পারবো না যদি নিয়মগুলো না জানে শুধু এস যদি বসিয়ে দেন তাহলেই কিন্তু আমাদের প্লুরাল হচ্ছে না ঠিক আছে দেখেন সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার নিয়ম দে আর সাম রুলস ফর কনভার্টিংস ফ্রম সিঙ্গুলার টু ইজিলি কনভার্ট দ্য সিঙ্গুলার ইন্টু দ্য প্লুরাল তো এই যে নিয়মগুলো এখন আমরা দেখবো আমরা মোটামুটি আপাতত ঠিক আছে তিনটা নিয়ম দিয়ে খুবই সহজভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করে ফেলতে পারবো প্রথম নিয়মটা দেখেন সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয় সাধারণ নিয়মটা হচ্ছে যে কোনো সিঙ্গুলার আর পাশে আমরা এস যোগ করলে প্লুরাল করতে পারবো আচ্ছা আমাকে জানাচ্ছেন না আই এম সো সরি ফর দ্যাট আমার মনে হচ্ছে যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এই জিনিসটা হচ্ছে হয়তো আপনাদের ওখানে নেটওয়ার্কটা প্রবলেম বা আমার এখানেও হতে পারে আচ্ছা এখানে দেখেন সিঙ্গুলার যে ইয়েটা আছে কাউ বয় গার্ল ক্যাট house, হ্যান্ড আই টাইগার ডেস্ক এই শব্দগুলোর পাশে আমি শুধু এস লাগিয়েছি তাহলে এটা প্লুরাল হয়ে গেছে কাউস বয়েজ গার্লস ক্যাটস হাউজেস তারপর হচ্ছে কি হ্যান্ডস আইস টাইগার্স ডেস্ক দেখছেন এই সিঙ্গুলার শব্দগুলার পাশে যখন আমি শুধুমাত্র এস যোগ করছি তখন কি হচ্ছে প্লুরাল হয়ে যাচ্ছে এখন সব শব্দের শেষে কি এস লাগালে প্লুরাল হবে হুম একটু পরের স্লাইডে গেলে আমরা বুঝবো যে আসলে সব সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করলে কি কি প্লুরাল হয় নাকি ভুলও হতে পারে না দেখেন এখানে কিছু নিয়ম আছে যেগুলো বলছে শুধু এস যোগ করলেই প্লুরাল হয়ে যাবে না ঠিক আছে সিঙ্গুলার নাউনের শেষে এস 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 এইচ এক্স বা জেড থাকলে এবং কিছু উচ্চারণ যদি চয়ের মতো হয় ওই সব নাউনের শেষে ই যোগ করে প্লুরাল করতে হয় বুঝেছি আমরা কোন সিঙ্গুলার নাউন সেটা যদি শেষ হয় কি দিয়ে এস 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 এইচ বা জেড আর শেষে যদি সি এইচ থাকে যেটা বাংলা চয়ের মতো উচ্চারণ হবে তাহলে সেই নাউনের শেষে ই এস যোগ করে প্লুরাল করতে হবে বোঝা গেছে ই এস যোগ করে প্লুরাল করতে হবে এখানে কিন্তু শুধু এস যোগ করলে প্লুরাল হবে না দেখেন বাস বাসের শেষে কি আছে এস তাহলে আমাকে কি যোগ করতে হবে ই এস এখানে বাসের শেষে যদি আপনারা আরেকটা এস লাগিয়ে দেন তাহলে কিন্তু এটা প্লুরাল হবে না ভুল হয়ে যাবে ঠিক আছে ক্লাস ক্লাসের শেষে দেখেন এস এস এখানে কি করতে হবে ইএস অ্যাড করতে হবে ব্রাশ ব্রাশের শেষে দেখেন এস এইচ তাহলে এখানে কি করতে হবে ইএস অ্যাড করতে হবে বি আর ইউ এস এইচ ই এস ব্রাশেস বুশ বুশের শেষে এস এইচ তাহলে অ্যাড করতে হবে ইএস বক্স বক্সের শেষে দেখেন এক্স এক্স থাকলেও কি ইএস দেখেন বি ও এক্স ই এস তারপর এখানে আছে inch i n c h inch that can ch tak ki i n c h e s i n c h e s डब्ल्यू ए टी দেখি আমি হচ্ছে এখন হ্যালো আমাকে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু আবার জানাবেন কারণ হয়তো একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমার ইয়েটা চলে গিয়েছিল কানেকশনটা আচ্ছা আচ্ছা খুবই দুঃখিত আসলে নেটওয়ার্ক প্রবলেম করছিল আমি সেই জন্য একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম সো আমরা যদি আবার আমাদের স্লাইডে ফিরে যাই স্লাইডটা আচ্ছা কোনো সমস্যা নেই ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল আমরা আবার শুরু করব যেখানে ছিলাম আমি আবার রুল নাম্বার টুটা পড়ব আমি মনে করছি যে আপনারা বুঝে গেছেন রুল টুতে কি হবে ঠিক আছে সো আবারও তাহলে পড়ি যে শব্দের শেষে যদি এস 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 এইচ এক্স আর জেড থাকে তাহলে আমরা শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে পারবো না তখন আমাদের যোগ করতে হবে কি ইএস আর শব্দের শেষে যদি সি এইচ থাকে যেটা চয়ের মতো উচ্চারণ করবে যেমন ব্রাঞ্চ ইঞ্চ ওয়াচ ম্যাচ দেখেন এখানে চ এর মতো উচ্চারণ করছে তাহলে আমরা তখন কি করব সেটা শেষে ইএস যোগ করব কিন্তু এই নিয়মটার ক্ষেত্রে কিছু কয়েকটা শব্দের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায় ঠিক আছে যেমন সি থাকলেই সবসময় সি এইচ এরটা চয়ের মতো উচ্চারণ হয় না তখন কিন্তু আবার আমাদেরকে কি করতে হবে অন্য নিয়ম ব্যবহার করে প্লুরাল করতে হবে দেখেন আপনারা ব্যতিক্রমে দেওয়া আছে যে সিঙ্গুলার নাউনের শেষের উচ্চারণ চ এর মতো না হয়ে ক এর হলে মতো যোগ না হয়ে শুধুমাত্র এস যোগ হয়ে প্লুরাল হবে তার মানে আমরা বুঝতে পারছি কি সিএইচ থাকলেই যে আমরা ই এস বসিয়ে দিব তা হবে না এস এর উচ্চারণটা যদি মানে সিএইচ এর উচ্চারণটা যদি চ এর মতো না হয়ে ক এর মতো হয় ক বাংলা কয়ের মতো হয় তাহলে আমরা কি করবো তখন শুধুমাত্র এস যোগ করব দেখি আমরা শব্দগুলা কি দেখেন স্টমাক স্ক্রিনটা যদি যদি স্লাইডটা বড় করা হয় আপনারা একটু দেখবেন যে লেখা আছে স্টমাক শেষে আছে সি এইচ কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে কি এর মতো কয়ের মতো আমরা কি স্টমাচ বলি স্টমাচ বলি না তো স্টমাক বলি তো স্টমাক বসলে বললে কি হবে স্টমাক্স ঠিক আছে এস হবে তারপরে প্যাট্রিয়ার্ক প্যাট্রিয়ার্চ হয় না প্যাট্রিয়ার্ক হয় ঠিক আছে তো এইটার আরো আসলে ফনিক্স এর রুলস আছে আমরা সেদিকে না যে আমরা জাস্ট এই শব্দগুলো একটু মনে রাখবো উচ্চারণগুলো একটু মনে রাখবো প্যাট্রিয়ার্ক সেই জন্য এখানে এস হবে মনার্ক মনার্ক উচ্চারণ সি এইচ দিয়ে হলেও চ না এটা হবে মনার্ক তো সেটা শেষে আমরা কি করব এস যোগ করব আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন শব্দগুলো কোন কোন শব্দগুলো আমরা সিএইচ থাকলেও এস বসাবো যেগুলো কয়ের মতো উচ্চারণ হবে স্টমাক প্যাট্রিয়ার্ক মনাক আচ্ছা আমাকে নীরব প্রশ্ন করেছে যে শব্দের শেষে ওয়াই থাকলে কি আই এস হবে কিনা নীরব আমরা সামনের স্লাইডে গেলে কিন্তু বুঝে যাব কি হবে ঠিক আছে এতটুকু ক্লিয়ার আমরা তাহলে সামনের স্লাইডে যাই দেখেন এখানে আছে শেষ বর্ণটি বর্ণটি ও হলে হলে এবং তার পূর্বের সিঙ্গুলার নাউনের ওই নাউনের শেষে ইয়াস যোগ করে প্লুরাল করতে হয় বুঝতে পেরেছি সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি যদি ও হয় একদম শেষের বর্ণটা যদি ও হয় এবং ও তো একটা ভাওয়াল আমরা জানি না আমরা জানি তো এ ই আই ও ইউ পাঁচটা হচ্ছে ভাওয়াল আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট তো ও বাদে এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তখন আমরা কি করব সেটার শেষে ইএস যোগ করব। ঠিক আছে দেখেন ম্যাঙ্গো এম এ এন জি ও লাস্টের লেটারটা হচ্ছে ও এর আগে কি জি জি হচ্ছে একটা কনসোনেন্ট তাহলে কি হবে ইএস হবে এম এ এন জি ও ইএস ম্যাঙ্গোস পটাটো পটাটো শেষের অক্ষর ও আর আগের অক্ষর টি তার মানে টিটা হচ্ছে কনসোনেন্ট আর লাস্ট হচ্ছে আমরা কি এখানে বসাবো ইয়েস হিরো হিরোজ নিগ্রো নিগ্রোজ কার্গো কার্গোজ ভলকানো ভালকানোজ বাফালো বাফলোস ঠিক আছে বুঝেছি আমরা দেখেন এখানে প্রত্যেকটা শব্দের শেষের বর্ণটা হচ্ছে ও আর শেষের আগের বর্ণটা হচ্ছে একটা কনসোনেন্ট সেজন্য আমরা কি করব শব্দটার শেষে এস যোগ করব এখানে কিন্তু আমার মূল শব্দের কোনো কিছু বাদ যাবে না মূল শব্দটা থেকে সেটার সাথে শুধু এস যোগ করব এই নিয়মটারও কিছু ব্যতিক্রম আছে ঠিক আছে এখন ব্যতিক্রমগুলো কি একটু দেখি কিছু নাওনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনেন্ট সত্ত্বেও সেগুলার শেষে এস যোগ করে প্লুরাল করতে হয় এটা আসলে কোনো মানে ধরেন আগেরটা তো আমরা জেনেছি কয়ের মতো উচ্চারণ হয়েছে ঠিক আছে কিন্তু এইটা কোনো অন্য কোন নিয়ম না এটা এমনিতেই শেষে যোগ করে প্লুরাল করতে হবে ঠিক আছে কিছু ব্যতিক্রম এগুলো হচ্ছে দুষ্ট বাচ্চা বলেছিলাম ওই দিন যে কিছু দুষ্ট বাচ্চা থাকে তো এগুলো হচ্ছে এই নাউনের মধ্যে দুষ্ট বাচ্চা ওদেরকে জন্য নিয়ম কোনো নিয়মই খাটে না ঠিক আছে তো ফটো দেখেন শেষের শব্দ ও শেষের অক্ষর ও কিন্তু আগে কনসোনেন্ট তারপরে এটা শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে ফটো ফটোস সলো সলোস পিয়ানো পিয়ানোস ক্যান্টো ক্যান্টোস দেখেন এগুলো হচ্ছে নিয়ম দিয়ে ও থাকলে শেষে আগে কনসোনেন্ট থাকলে ইএস হয় আর এগুলো হচ্ছে দুষ্ট বাচ্চা এগুলোর জন্য কোনো নিয়ম নাই ব্যতিক্রমেরও কোনো নিয়ম নাই সেই জন্য এটা শুধুমাত্র এস নিয়ে প্লুরাল হচ্ছে বুঝেছি আমরা সো এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে হুম তো নিবিড় জিজ্ঞেস করেছিল যে ওয়াই থাকলে আই ইএস হবে কিনা নিবি আমরা দেখব যে সামনের স্লাইডে আছে কিনা এটার উত্তরটা ওকে এই থাকে ইএস করব তারপরে প্লুরাল হয়ে যাবে কিন্তু এই যে ফটো সলো পিয়ানো ক্যান্টো এগুলা শেষে ও থাকলেও আমরা শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করব কারণ এগুলো হচ্ছে দুষ্ট বাচ্চা তারপরের স্লাইডে আচ্ছা তার পরের স্লাইডে এটার নাই আমি আরেক দিনের জন্য রেখে দিয়েছি যখন আপনাদেরকে এইটা নিয়ে আরেকটু পড়াবো ঠিক আছে তো আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে ওয়াই থাকলে আইএস হবে কিনা হ্যাঁ নিবিড় ওয়াই থাকলে আইএস হবে কিন্তু ওয়াই এর ধরেন হ্যাপি ঠিক আছে এই যে হ্যাপি হ্যাপিজ হ্যাপি কিন্তু কোনো নাউন না ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমরা ওয়াই উঠিয়ে দিয়ে আই এস যোগ করব বা আপনি এরকম অনেক নাউন পাবেন যেটা শেষে ওয়াই আছে ওয়াই থাকলে আমরা সেটা কি করব ওয়াই উঠিয়ে দিয়ে আই ইএস বসাতে হবে সেটা নিয়মটা আমি ডিটেলস আপনাদের জন্য আরেক দিন নিয়ে আসব ঠিক আছে আজকে যেহেতু নাম্বার রেখেছি পার্সোনাল রেখেছি সেই জন্য আমি এই তিনটা নিয়মে এটা সীমাবদ্ধ রেখেছি যেন একদিনে অনেক বেশি হজ না হয়ে যায় তাই না আমরা ধীরে ধীরে শিখবো ভালো করে শিখবো ওকে তবে নিবিড় আপনার জন্য আমি বলে দিচ্ছি যে ওয়াইটা যদি থাকেই সেটা শেষে আমরা ওয়াইটা উঠিয়ে দিয়ে আই এস যোগ করতে হবে বোঝা গেছে ওয়াইটা রাখা যাবে না এতটুকু আমরা বুঝেছি এখন পার্সন জানবো তারপর আমরা কুইজে যাবো আচ্ছা নাম্বারটা আরেকটু রিভিউ করি নাম্বার মানে হচ্ছে বচন নাম্বার মানে হচ্ছে নাম্বার দিয়ে বোঝানো হয় সংখ্যা এক হলে সিঙ্গুলার আর একের বেশি হলে প্লুরাল একটির সাথে মানে সিঙ্গুলারের সাথে এস ই এস যোগ করে প্লুরাল করা যায় এস ই এস যোগ করার নিয়মগুলো আমরা আজকে শিখেছি তারপর পরের স্লাইডে আমরা এখন যাব পার্সনে পার্সন কি পার্সন মানে হচ্ছে মানুষ তাই তো জানি আমরা না পার্সন অর্থ ব্যক্তি সেটাই তো শিখেছি আমরা সময়। তাহলে গ্রামারের পার্সনটা কি বাটার সাথে কি আমি সবকিছু পড়ানোর পরে আপনাদেরকে বলে দিব তবে আগে পার্সনটা কি গ্রামারে সেটা আমরা দেখে নেই এনি অফ থ্রি গ্রুপস অফ পার্সন প্রোনাউন ফর্মস উইথ কোরসপন্ডিং ভার্ব

এখন একটা সেন্টেন্স আপনি লিখলেন সেটাতে কোনো নাউন বা একটা কাজ করে তাই না কোনো কাজ তো কোনো নাউন বা করবে তাই তো হওয়ার জন্য ধরেন আমি ভাত খাই এখানে ভাত খাওয়ার জন্য একজন মানুষ লাগবে না এই যে মানুষটা মানে যে কাজটা করে বা যাকে যার মাধ্যমে কাজটা সম্পন্ন হয় তাকেই বলা হয় পার্সন বুঝেছি আমরা আর পার্সন গুলো আমরা বসিয়ে থাকি যে প্রনাউন নাউনের যে প্রনাউনগুলো থাকে সেগুলো দিয়ে যেমন আই উই ইউ হি আবার নাউন দিয়ে শুধু একদম নাউন দিয়েও যেমন রহিম করিম সেলিম এরকম দিয়েও পার্সন আমরা বসাবো বসাতে পারব এখন আম আশা করছি বুঝতে পেরেছেন যে আমি কি বলেছি পার্সন মানে হচ্ছে যে কাজটা করে থাকে সেন্টেন্সের মধ্যে যার মাধ্যমে কাজটা হয়ে থাকে যাদের মাধ্যমে শুধু যার না যাদের মাধ্যমে কাজটা হয়ে থাকে তারাই হচ্ছে পার্সন তো পার্সন হচ্ছে তিন ধরনের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম সিকুয়েন্সিয়াল এসেছে ইংরেজিতে আমরা এভাবে বলি কিন্তু বাংলায় ফার্স্ট পার্সনকে বলা হয় উত্তম পুরুষ সেকেন্ড পার্সনকে বলা হয় মধ্যম পুরুষ থার্ড পার্সন কে বলা হয় নাম পুরুষ এটা কেন হলো আমি আপনাদেরকে বলবো যে নাম পুরুষ কেন বলা হয় উত্তম পুরুষ মধ্যম পুরুষ কেন বলা হয় দেখেন ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে ফার্স্ট পার্সন বলে আমার সাথে মানে আমি বা আপনি আই আমি আমাকে বোঝানোর জন্য কি বলি আই আমরা যদি একসাথে অনেকজন থাকে আমরা কি বলি উই আমার কোনো জিনিস হলে ধরেন এই যে এখানে একটা বই আছে বইটা আমার তাহলে আমি কি বলবো আমার বা বইটা ধরেন আমার আর আমার বোনের তখন আমি কি বলবো আওয়ার আমাদের। কেউ একজন কোনো যদি জিজ্ঞেস করলো যে এই বইটা কার ঠিক আছে তখন আমি কি বলবো মাই বা আওয়ার তারপর কে আমি ঠিক আছে তারপর আস এই যে প্রোনাউন ফর্মগুলো আছে এগুলো আমরা ব্যবহার করবো মানে হচ্ছে আমি নিজে আমি নিজে যদি কোনো কাজ করি সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে মধ্যম পুরুষ সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে সেকেন্ড পার্সন বলে যেমন ইউ ইয়র ইয়ার্স যেমন আমি ক্লাস করছি করাচ্ছি তুমি ক্লাস করছো ঠিক আছে আমি ক্লাস করছি তুমি যেই দেখছো তুমি ক্লাস করছো তুমি মানে হচ্ছে কি সেকেন্ড পারসন বোঝা গেছে আমি ফার্স্ট পার্সন তুমি সেকেন্ড পার্সন আবার তোমার সাথে যদি তোমার আরেকজন বন্ধু থাকে সে হচ্ছে থার্ড পার্সন সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট শব্দগুলোকে থার্ড পার্সন বলে এটাকে আবার নাম পুরুষও বলা হয় কারণ এটার মধ্যে আমরা নামও ব্যবহার করে থাকি ঠিক আছে যেমন হি শি করিম ইব্রাহিম ওয়াটার বুক ওয়াটার বুক কি ওয়াটার বুক এখানে একটা কমা উঠে গেছে ঠিক আছে সো ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া বাকি যা থাকে সেগুলো হচ্ছে থার্ড পার্সন আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে সেটা সহজ হয়ে যাবে এখন দেখেন আচ্ছা এখানে দেখেন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন বা থার্ড পার্সন এর গুলো যে ব্যবহার হয় তার কিছু নিয়ম আছে ঠিক আছে আমরা এমনি ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন ব্যবহার করতে পারবো না বাক্যে যেমন ধরেন একটা বাক্য এরকম আমি আমি তুমি তুমি আর আর তাসমিয়া তাসমিয়া খেলতে যাব তো বাক্যটা কি এভাবে বসাবো না এভাবে বসালে কিন্তু বাক্যটা ভুল হবে এই যে আমি তুমি তাসমিয়া এখানে আমরা তিনজন আছি আমি তোমাকে বলছি যে আমি তুমি আর তাসমিয়া যে আছে আমাদের সাথে আমরা কি করব খেলতে যাব তো এই যে তিনজন মিলে কাজটা করছি সেইভাবে বসানোর জন্য বাক্যে কিছু সিকোয়েন্স করতে হয় আমাকে কেউ একজন হোমওয়ার্কের দিতে গিয়ে এই ভুলটা করেছিল এবং আমি তাকে বলেছিলাম যে আমি আপনাদেরকে ক্লাসে এটা বুঝিয়ে দিব দেখেন কোনো বাক্যে যদি আমি তুমি এবং আরেকজন মানুষ থাকে তিনজন তাহলে আমরা বিভিন্ন নিয়মে ব্যবহার করব। দেখেন এখানে

তারপরে হচ্ছে ফার্স্ট পার্সন যদি এটা নর্মাল বাক্য হয় আর যদি এটা সিঙ্গুলার হয় যেমন ইউ হি অ্যান্ড আই হ্যাড গন ফর শপিং তুমি সে আর আমি তুমি সে আর আমি শপিং এর জন্য গিয়েছি ইউ সি অ্যান্ড আই ওয়ার বেস্ট ফ্রেন্ডস তুমি সে এবং আমি ভালো বন্ধু ছিলাম ঠিক আছে বুঝেছি আমি তুমি সে যদি বাক্যে থাকে তখন আমরা কি করব। সেকেন্ড করবো আগে বসাবো বসাবো মানে ইউ আগে তারপর থার্ড হি শি করিম তাসমিয়া তীর্থঙ্ক আহনাফ নাজিব যা আছে সব আমরা মাঝখানে বসাবো তারপর আমি নিজের কথা বলবো পরে নিজের কথা সবার পরে আসবে ঠিক আছে এখন যদি কোনো বাক্যে ধরেন শুধুমাত্র সেকেন্ড পারসন আছে আর ফার্স্ট পারসন আছে তখন আমি কি করব আগে সেকেন্ড পারসন বসাবো তারপর ফার্স্ট পারসন থার্ড পারসন আছে আর ফার্স্ট পারসন আসে তাহলে আমি আগে থার্ড পারসন বসাবো তারপর ফার্স্ট পারসন বসাবো ঠিক আছে যে কোনো একটা না থাকলে যেটা না থাকে আমি সেটা শুধু বাদ দিব সিরিয়াল একই থাকবে এখন দেখেন আরেকটা নিয়ম আছে

আপনার বোনের সাথেই কথা বলছেন যে আমরা এখন গিয়ে মা ক্ষমা চাইবো মার কাছে তখন এই সময়ে যখন আপনি দোষ স্বীকার করবেন তখন নিজের কথা আগে বলবেন ঠিক আছে দোষ স্বীকার করতে গেলে আমরা নিজের কথা আগে বলবো আর যদি দোষ স্বীকার না করি আর সবাই যদি একজন একজন করে হই তখন আমরা নিজের কথা সবার পরে বলবো ঠিক আছে আর দোষ স্বীকার করতে গেলে নিজের কথা আগে বলবো তুমির কথা পরে বলবো তারপর সে যে থাকবে তার কথা সবার শেষে বলবো ঠিক আছে দেখেন এখানে আই ইউ অ্যান্ড হি উইল আস্ক ফর পার্ডন আমি তুমি এবং সে ক্ষমা চাইব ঠিক আছে আই ইউ অ্যান্ড হি আর অ্যাট ফল্ট আই ইউ অ্যান্ড হি আর ফল্ট তো আমি তুমি এবং সে দোষ করেছি ইউ অ্যান্ড সি আর অ্যাট ফল্ট এখানে দেখেন আমি নাই আমি আর দুইজনের ভুল ধরে দিচ্ছি তুমি আর সে ভুল করেছো তাহলে আগে কি আসবে ইউ তারপর আসবে সি এক দুই তিন যেটা থাকবে না শুধু সেটা বাদ যাবে এক নাই সেজন্য এক বাদ গিয়েছে দেখেছেন বুঝতে পেরেছেন কি হবে যখন আমরা ভুল স্বীকার করব দোষ স্বীকার করব তখন আমরা নিজের কথা আগে বলবো তারপর যে তুমি আছে তোমার কথা পরে বলবো তারপর যে সে আছে হি বা সি তার কথা সবার শেষে বলবো ক্লিয়ার ক্লিয়ার না হলে একটু পরে আবার প্রশ্ন করার সুযোগ থাকবে তারপরে দেখেন আরেকটা নিয়ম আছে অর্ডার ইজ ফার্স্টার্ড আমরা এতক্ষণ পড়েছি কি যদি সিঙ্গুলার হয় তখন দোষ শিকার না করলে কোনো সাধারণ বাক্য হলে টু থ্রি ওয়ান আর দোষ শিকার করলে ওয়ান টু থ্রি কিন্তু যদি বাক্যটা প্লুরাল হয় প্লুরাল হলে কি করতে হবে ওয়ান টু থ্রি মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সেন এভাবে আসবে দেখেন উই ইউ দে আমি না আর আমরা হচ্ছে প্লুরাল আর ইউর প্লুরালও কিন্তু ইউই হয় ঠিক আছে ইউ সিঙ্গুলারও বোঝায় প্লুরালও বোঝায় সো ইউর প্লুরাল ইউ হবে সে হি বা সি তাদের প্লুরাল হচ্ছে দে

যদি না বুঝে থাকি প্রশ্ন অবশ্যই করবেন এক্সাম্পল দেখি একটা দেখলে ক্লিয়ার হয়ে যায় যেমন ইউ আই আর টু স্কুল টুডে এখন বলেন বাক্যটা কি ঠিক হয়েছে যদি কোনো ভুল থাকে আপনারা একটু আমাকে জানাবেন ইউ

যদি ঠিক না থাকে আপনারা একটু কি ঠিক করতে পারবেন বলেন তো যদি ঠিক থাকে তাহলে লিখবেন আর যদি ঠিক না থাকে তাহলে আপনারা কিন্তু ঠিক করে দিবেন যে কোথায় ভুল হয়েছে আচ্ছা আমাকে অন্বেষা জানাচ্ছে ঠিক নাই যদি ঠিক না থাকে তাহলে তো ঠিক করে দিতে হবে আচ্ছা আমাকে একজন জিজ্ঞেস করছে ক্লাস কখন শেষ হবে ক্লাস একটু পরেই শেষ হয়ে যাবে এখন দেখেন যদি ঠিক না থাকে তাসমিয়া বলছে ঠিক নো রং তাসমিয়া একটু চিন্তা করেন সিকোয়েন্সটা কি ছিল ভুল স্বীকার করলে যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়ান টু থ্রি আর যদি ভুল স্বীকার না করি তাহলে কি হবে টু থ্রি ওয়ান তাই তো নাকি থ্রি টু ওয়ান টু থ্রি ওয়ান হবে না আমরা একটু আগের পেজায় একটু দেখে আসি এই যে দেখেন টু থ্রি ওয়ান মানে ইউ আগে আসবে আর এখানে দেখেন ইউ আগে না এসে ঋতু আগে এসেছে তাহলে কি হয়েছে এটা হয়নি তো তাসমিয়া একটু মনোযোগ দিতে হবে অন্বেষা তাহলে কি হবে অন্বেষা বলে যে ঠিক নাই তাহলে কি হবে ইউ রিতু অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল টুডে ঠিক আছে উই হ্যাভ লস অফ ওয়ার্কস টু ফিনিশ লেট স্টার্ট টু ডু আওয়ার হোমওয়ার্কস আফটার ফিনিশিং মাই হোমওয়ার্ক মাদার অ্যান্ড আই উইল গো টু দ্য মার্কেট টু বাই গ্রোসারিস ঠিক আছে এটা শেষ করে আমি আর মা আর আমি গ্রোসারি কিনতে যাব ঠিক আছে বুঝেছি ভুলটা কিন্তু ইচ্ছাকৃত ছিল যে আপনারা ধরতে পারেন কিনা ঠিক করতে পারেন কিনা কয়েকজন যারা ঠিক করতে পারেননি আমি আশা করছি যে আগে যা শিখিয়েছি তা এখন আবার ক্লিয়ার হয়ে গেছে মাঝে মাঝে কিন্তু আমরা ভুল দিয়ে আরো ভালো শিখি তাই তো যদি কোনো কোয়েশন থাকে এই যে তাসমিয়া লিখেছে হি ইউ অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল টুডে তো হি এর জায়গায় কে আছে ঋতু তাহলে আমার ওখানে কি ছিল ঋতু টু থ্রি ওয়ান ঠিক আছে ক্লিয়ার তাসমে এখন টু মানে ইউ থ্রি মানে হি সি রহিম করিম সব আর আই আই তো আই এটা হচ্ছে ফার্স্ট পার্সন না অনেশা আই ইউ এন্ড ঋতু টু স্কুল টুডে হবে না কারণ হচ্ছে আমরা তো দোষ স্বীকার করছি না শুধুমাত্র দোষ স্বীকার করার সময় সিঙ্গুলার এর ক্ষেত্রে ঋতু গোয়িং টু স্কুল হবে যেহেতু এখানে ইউ রিতু অ্যান্ড আই টু থ্রি ওয়ান বসাতে হবে ঠিক আছে ইউ ঋতু অ্যান্ড আই বুঝেছি আমরা ফটাফট একটু জানাই দেন যে বুঝেছেন কিনা যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন যে কোন জায়গাটা বুঝেননি এখন আমাদের কুইজ চলে আসবে এবং তারপরেই ক্লাস শেষ হয়ে যাবে অনেকক্ষণ হয়ে গেছে আমাদের ক্লাস শেষ করতে হবে মাঝখানে যান্ত্রিক গোলযোগ হয়ে গেছে আচ্ছা ঝাপসা লাগছে হাবিবুর রহমান জিনিয়া আমাকে জানিয়েছে যে বুঝেছে আচ্ছা এমডি জাবেদ হোসেন ক্লিয়ার ঠিক আছে যারা এখনো বুঝতে পারছেন না তাদের জন্য আমি আর একবার বলবো যদি সিঙ্গুলার নাউন হয় এবং ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তিনটাই হচ্ছে একটা সেন্টেন্সে থাকে তাহলে প্রথমে সেকেন্ড পার্সন মানে ইউ তারপর থার্ড পার্সন মানে হি শি রহিম করিম ঋতু সব তারপর ফার্স্ট পার্সন মানে আই আমরা নিজের কথা নর্মাল বাক্য বলতে গেলে সবার পরে বলবো আর যদি দোষ স্বীকার করতে যাই নিজের কথা আগে বলবো তারপর ইউ মানে সেকেন্ড তারপর থার্ড ঠিক আছে আর যদি প্লুরাল হয় তাহলে কোনো নিয়মই না এখানে আর কোনো টেনশনই নাই ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ঠিক আছে আই হোপ বুঝে গেছেন সবাই এখন এখানে আপনাদের জন্য কুইজ আছে আমার এখানে প্রথম কুইজটা হচ্ছে চেঞ্জ দা ফলোইং ওয়ার্ডস ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল আমরা সিঙ্গুলার টু প্লুরাল করে শিখেছিলাম কিছু নিয়ম এখানে দশটা ওয়ার্ড দিয়েছি আপনারা জাস্ট প্লুরাল ফর্মটা লিখবেন ফার্স্ট হচ্ছে ডেস্ক সেকেন্ড হচ্ছে আইজ থার্ড হচ্ছে গ্লাস ফোর্থ হচ্ছে হিরো ফিফ্থ watch sixth monarch seventh zero eighth piano ninth potato tenth photo এগুলো কিন্তু আমরা এক্ষুনি পড়ে আসছি তাড়াতাড়ি করে আনসার একটু লিখে দেন ফটাফট করে লিখে দেন দেখি কে কত মার্কস পেয়েছেন যারা স্ক্রিন ঝাপসা লাগছে দেখতে পাচ্ছেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি এক নাম্বার শব্দটা হচ্ছে ডেস্ক দুই নাম্বার শব্দটা হচ্ছে আইজ তিন নাম্বার গ্লাস চার নাম্বার হিরোজ পাঁচ নাম্বার ওয়াচ ছয় মোনার্ক সাত জিরো আট পিয়ানো নয় পোটাটো দশ ফটো একটু জলদি 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 আনসার গুলো দিয়ে দেন অপেক্ষা করছি আপনাদের আনসারের জন্য হুম অন্বেষা লিখেছে প্রথমটা হবে পরে ডেস্কের ইএস হবে অন্য অন্বেষা ইএস এর নিয়মটা কি ছিল শব্দের শেষে যদি এস থাকে এস এস থাকে তখন আমরা কি করব কে থাকলে কি এস বসবে অন্বেষা কে থাকলে তো ইয়েস বসার কথা ছিল না এস 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 এইচ এইচ এক্স সি ঠিক আছে তখন আমরা কি বসাবো ইএস বসাবো আর বাকি প্লুরাল ফর্মে কিন্তু শুধু এস বসাবো এই যে রুমানা পারভিন লিখে ফেলেছেন প্রথমটা হবে ডেস্ক তারপরটা হবে আইস আইজ তো হুম আইজের ক্ষেত্রে লাস্টে কি আছে এস আছে তাহলে এটা শেষে ইএস হবে আপনি এটাকে প্লুরাল ফর্ম না করে সিঙ্গুলারটাই লিখে দিয়েছেন তারপর গ্লাসেস হিরোজ ওয়াচ ওয়াচের শেষে কিন্তু শুধুমাত্র এস হবে ওয়াচেস কারণ সিএইচটা চয়ের মতো উচ্চারণ করেছে মনার্কস মনার্কের পরে শুধু এস হবে কারণ এখানে সিএইচটা কয়ের মতো উচ্চারণ করেছে জিরোজ হ্যাঁ জিরোজটা ঠিক আছে পিয়ানোজ পিয়ানোজ কি হবে এস হবে কারণ আমরা জেনেছিলাম কি পিয়ানোটা হচ্ছে দুষ্ট বাচ্চা পটেটোজ পটেটোজ এর পরে ইএস হবে কারণ শেষের শব্দ শেষের অক্ষরটা হচ্ছে ও আগে হচ্ছে প্লুরাল আর ফটোজ ফটোসের এর শেষে ও থাকলেও এটা দুষ্ট বাচ্চা এর জন্য শুধু এস হবে বুঝেছি তাসমিয়া সবগুলোর কি উত্তর ঠিক দিয়েছে

করি কিন্তু বাক্যের শেষে এস 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 এইচ এক্স সি এইচ থাকলে যেটা একটা মতো উচ্চারণ করে আমরা কি বসাবো ইএস বসাবো আর যদি সি কয়ের মতো উচ্চারণ করে তাহলে আমরা শুধু এস বসাবো তারপর যদি বাক্যের শেষে শব্দ অক্ষরটা সরি শব্দের শেষের অক্ষরটা ও থাকে এবং তার সামনে প্লুরাল ফর্ম থাকে সরি একটা কনসোনেন্ট থাকে তখন আমরা কি করব। ইএস বসাবো কিন্তু কি হবে পিয়ানো তারপর হচ্ছে আহ আরেকটা শব্দ কি ছিল আহ ওইগুলো হচ্ছে দুষ্টবর্তী দেখেন চুজ দা কারেক্ট প্রোনাউন প্রথম দুইটার জন্য কারেক্ট প্রোনাউনটা ব্যবহার করবেন ঠিক আছে ওয়ান আর টু এর জন্য কারেক্ট প্রোনাউন ব্যবহার করবেন সেকেন্ড পার্সনের জন্য কোনটা হয় কোন প্রোনাউনটা আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি দুই নাম্বার হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনের কোন প্রোনাউনটা হয় একটু আমাকে এ বি সি দিয়ে উত্তর দিয়ে দিবেন সেকেন্ড পার্সনে হি শি মিতা বি অপশন হচ্ছে আই উই আওয়ার সি অপশনটা হচ্ছে ইউ ইউর এখন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি কোন সেকেন্ড কোন প্রোনাউনটা করে ওয়ান টু দিয়ে এ বি সি যেটাই হয় সেটা দিয়ে দিবেন থ্রি দেখেন ইফ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন প্রনাউন আর টু বি ইউজড ইন দ্য সেম সেন্টেন্স অল দ্য পার্সোনাল প্রোনাউনস আর সিঙ্গুলার দ্য অর্ডার ইজ কোন অর্ডারটা বসবে যদি একটা সেন্টেন্সে ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সনের প্রোনাউনগুলো পাই আমরা আর সেটা যদি সিঙ্গুলার হয় নর্মাল বাক্য তাহলে আমরা কোনটা ব্যবহার করব। ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ড ফার্স্ট থার্ড নাকি সেকেন্ড থার্ড ফার্স্ট ওয়ান টু থ্রি টু ওয়ান থ্রি নাকি টু থ্রি ওয়ান কোনটা আনসার হবে একটু ফটাফট দিয়ে দেন আমরা আমাদের ক্লাস আরেকটু পরেই শেষ করে ফেলব যদি আপনারা একটু তাড়াতাড়ি করে আনসারটা দিয়ে ফেলতে পারেন তাসমিয়া তারপর নাজিব আমাদেরকে আনসার দিয়ে দিয়েছে ওয়ান এ সেকেন্ড পার্সন তাসমিয়া আনসার দিয়েছে ওয়ান সি ইয়াস তাসমিয়া কারেক্ট ওয়ান সি হবে কারণ সেকেন্ড পার্সন মানে ইউ আর ফার্স্ট পার্সন মানে হুম তাসমিয়া ফার্স্ট পার্সন কি এখানে শুধু মি আই মাই অত হয় তাহলে এটা বি আর সি দুইটাই হবে না বি আর সি কিন্তু দুইটাই লিখতে হবে ঠিক আছে এখানে যদি দুইটা অপশন থাকে দুইটাই লিখবেন আর তিন নাম্বারের উত্তরটা কি হবে তাসমিয়া লিখেছে সি তিন নাম্বারটার আনসার কিন্তু এ হবে না টু থ্রি ওয়ান হবে যদি সিঙ্গুলার হয় ঠিক আছে টু থ্রি ওয়ান হ্যাঁ অনেকেই কিন্তু কারেক্ট আনসার দিয়েছে আর দুই নাম্বারটার উত্তর বি আর সি দুইটাই হবে এটাও কিন্তু আপনাদের জন্য একটা টেস্ট সি দিলেও হবে আন্সার দুইটাই রাইট ঠিক আছে আচ্ছা যারা তিন নাম্বারের উত্তর এ দিচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি এখানে জিজ্ঞেস করা হয়েছে কিন্তু সিঙ্গুলার 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 দেখেন করে আছে হলে আমরা টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান সিঙ্গুলার হলে তার মানে ওটা অপশনটা কি সি আর যদি প্লুরাল হয় তখন ওয়ান টু থ্রি আর সিঙ্গুলার ক্ষেত্রে ওয়ান টু থ্রি হবে কখন শুধুমাত্র দোষ স্বীকার করলে গিল্ড স্বীকার করলে ক্লিয়ার আর যদি ক্লিয়ার না থাকেন তাহলে আবার একটু ক্লাসটা দেখে নিবেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা একটু সামনের দিকে যাই অনেকের আনসার পেয়ে গেছি আমাকে মিদুল আনসার দিয়েছেন জাবেদ হোসেন রোমানা পারভিন অন্বেষা হাবিবুর রহমান তারপর হ্যাঁ হ্যাঁ হাবিবুর রহমান আমাদের জানে মানে জিনিয়া জিনিয়া আমাদেরকে জানিয়েছে ক্লিয়ার জিনিয়া সিঙ্গুলার যদি থাকে টু থ্রি ওয়ান ঠিক আছে যদি দোষ স্বীকার না করেন নর্মাল কিছু বলেন আর দোষ স্বীকার করলে ওয়ান টু থ্রি শুধুমাত্র দোষ স্বীকার করলে তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হোমওয়ার্কটা আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন আর না হয় আমরা এই ভিডিওর কমেন্টে হোমওয়ার্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারবেন হোমওয়ার্কটা কি আগে একটু আমি বুঝিয়ে দিই রাইট এ শর্ট অ্যান্ড সিম্পল কম্পোজিশন অন মাই ফ্যামিলি আনসারিং দ্য ফলোয়িং কোয়েশন আপনার ফ্যামিলি সম্পর্কে এই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে মানে প্রশ্নের উত্তর ব্যবহার করে আপনারা একটা শর্ট কম্পোজিশন লিখবেন পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে মানে শুধু পাঁচ সেন্টেন্স এর প্যারাগ্রাফ লিখলে কিন্তু হবে না আপনারা ক্লাস উঠে গেছেন আচ্ছা হ্যাঁ রুমা নুরা জানিয়েছে ম্যাম আমার নাম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসলে এত এত নাম তো একটু মনে রাখতে কষ্ট হয়ে যায় আচ্ছা আমরা ক্লাসে যাই তো এই পাঁচটা সেন্টেন্স তো থাকবেই সেই সাথে আপনারা আরো কিছু অ্যাড করবেন আপনারা দরকার হলে মাই ফ্যামিলি লিখতে গিয়ে সৈকতের ফ্যামিলির উদাহরণ দেখেও করতে পারেন প্রশ্ন পাঁচটা কি হাউ মেনি হোয়াট অকুপেশন হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ফ্যামিলি ইন ইউর ফ্রি টাইম এখন দেখেন এখানে কিন্তু আমি আপনার ভাই বোন সম্পর্কে কিছু জিজ্ঞেস করিনি আপনার যদি ভাই বোন থাকে ফ্যামিলিতে আপনার দাদা দাদি থাকে আপনি কিন্তু এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার বাইরেও সেইগুলো লাগাতে পারেন আপনার প্যারাগ্রাফে ঠিক আছে তো আপনারা যেটা করবেন হোমওয়ার্কটা আপনাদের খাতায় লিখে আমাদের লাইভ গ্রুপে পোস্ট করে দিবেন অথবা এই যে ভিডিওটা যেটা রেকর্ডেড লাইভ হয়ে যাবে ওটার নিচে কমেন্টও দিয়ে দিতে পারেন ঠিক আছে একটা খাতায় লিখে সুন্দর করে ছবি তুলে সেটা কমেন্ট হিসেবে দিয়ে দিবেন বোঝা গেছে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী অংশে চলে যাই এই যে এই যে টি চিট লাইভের যে গ্রুপটা আপনারা তো পেজ থেকে এখন লাইভটা দেখছেন টি চিট লাইভের গ্রুপটাতে যদি অ্যাড হয়ে যান সব ধরনের পাবেন আর এই যে প্যারাগ্রাফটা আছে যে শর্ট কম্পোজিশনটা লিখতে দিয়েছি আমি সেইটার কিন্তু কোনো আনসার আমি দিব না আমি আপনাদের আনসার গুলো আপনাদেরকে কারেক্ট করে দিব কারণ আমি যদি আপনাদের আনসার দিয়ে দিই আপনারা ভাববেন যে এভাবেই লিখতে হবে তো এইটা আপনাদের লিখতে হবে কারণ আপনার ফ্যামিলি সম্পর্কে তো আমি জানি না তাই না যার যারটা যে যে নিজের ফ্যামিলির কথাই লিখবেন ঠিক আছে তুলতে হবে কিনা অনেক ভালো একটা প্রশ্ন করেছেন অন্বেষা প্রশ্নগুলো কিন্তু তুলতে হবে না আপনি শুধু আপনার প্যারাগ্রাফের মাঝখানে প্রশ্নগুলোর আনসার দিয়ে দিবেন ঠিক আছে প্রশ্নগুলো আনসার থাকলেই হবে ওয়ান টু থ্রি করে আপনার সিকোয়েন্স দিতে হবে না তাহলে আজকে আমাদের ক্লাস আসলে এই পর্যন্তই ছিল মাঝখানে যান্ত্রিক বোলোযোগের জন্য আমাদের আজকে একটু সময় বেশি লেগেছে আই এম সো সরি ফর দ্যাট আশা করছি আমার ক্লাস আজকে ভালো লেগেছে যদি ভালো না লেগে থাকে আমাকে জানাবেন যে ম্যাম আপনার পড়া বুঝি না আর একটু সহজ করে বোঝান আর যদি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে আপনার এই ভিডিওটি আবার একবার দেখে নেবেন যেই জায়গায় প্রবলেম সেই জায়গাটুকু আবার একবার দেখে নিলেই ক্লিয়ার হয়ে যাবে হয়তো এখন বুঝতে পারছেন না আবার যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝে যাবেন আজকে ক্লাসে আমরা কি শিখলাম কিভাবে প্যারাগ্রাফ নিজে নিজে লিখতে হবে সেই নিয়মটা আমরা বুঝলাম প্যাসেজ তো আনসার করলামই কিভাবে টেবিল দেখে প্যাসেজের আনসার দিব বা ইনফরমেশন দিয়ে উত্তর দিব সেটা জানলাম গ্রামারে পার্সন নাম্বার জানলাম ঠিক আছে তো আমরা যা যা শিখবো বলেছিলাম তা তা কি শিখতে পেরেছি আশা করছি পেরেছি সো আমাকে অনেককেই বাই জানিয়েছেন আসসালামু আলাইকুম বলছেন ওয়ালাইকুম আসসালাম এবং আল্লাহ হাফেজ আপনাদের সাথে আবার দেখা হবে আমরা আবার আমরা তো আমাদের নর্মাল ক্লাসগুলো থাকে কি ইংরেজি ক্লাসটা থাকে সোমবার আর বুধবার সো সোমবার আর বুধবার আমাদের নর্মাল রুটিনে আমরা আসব যদি কোনো ধরনের প্রবলেম না হয়ে যায় আর এমনিতে আমরা বৃহস্পতিবারে তো ক্লাস নিয়ে আসি মাঝে মাঝে দেখা যাক কালকে ক্লিয়ার কি আসে আর কালকে কোনো ক্লাস থাকেও কিনা বৃহস্পতিবার তো আমাদের কোনো শিডিউল ক্লাস নাই যদি থাকে আমরা আসবো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো সবগুলো ইনফরমেশনের জন্য লাইভে থাকবেন আর আপনাদের বন্ধুদের আমাদের হতে টি চিট লাইভ গ্রুপে অ্যাড হতে বলবেন যেমন সবাই মিলে একসাথে পড়তে পারে একা একা শিখলে হবে না আর সবাই করোনা ভাইরাস থেকে একশো হাত দূরে থাকেন বাসার বাইরে যাবেন না বাসার বাইরে গেলে এসে হাত মুখ ধুয়ে ফেলবেন ফ্রেশ হয়ে যাবেন আর সবাইকে সাবধানে থাকতে হবে আমাকে জানিয়েছেন জাভেদ হোসেন আই লাভ ইউর ক্লাস থ্যাংক ইউ সো মাচ আমার ক্লাস পছন্দ করার জন্য আশা করছি আমি আপনাদের শিখাতে পেরেছি আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম